إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته معرفة الله تعالى الله পরিচিতি উপরে যে আলোচনা চলছে দরস চলছে এই পর্যায়ে আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই ক্লাস থেকে ইনশাআল্লাহ তাআলা আইন আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এই বিষয়ের উপরে কথা বলবো কিন্তু যখন আমি কিছু শ্রোতার সাথে কথা বললাম তখন বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত যে দুটো জিনিস আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করা চোখে দেখা সাক্ষাৎ করা এবং তার সাথে কথা বলা এবং মূসা আলাইহিস সালাম কি আল্লাহকে কিভাবে দেখলেন ইত্যাদি বিষয় এখনো অনেক শ্রোতা ভাই বোনদের ভিতরে পরিষ্কার হয়নি এমনকি কেউ কেউ এরকম ধারণা করে থাকেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করা এই বিষয়টা হয়তো যারা বেশি ভালো আমল করবে তারা বেশি দেখবে এবং যারা কম আমল করবে তারা কম দেখবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথাবার্তা আমরা শুনে থাকি এবং আরো কিছু নতুন কথা আমাদের কাছে এসেছে সেগুলোকে নিয়েই আজকের এই দর্স হবে বিজনেস তাহলে প্রথমেই আমরা যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটি দেশে বিশেষ করে বাংলাদেশে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্কিত তারপর জান্নাত জাহান্নাম সম্পর্কিত অনেক কথাবার্তা এগুলো আমরা এমন একটা ভাষায় শিখেছি বা এখনো শিখছি জানি আমাদের বইপত্রগুলো এমন ভাষায় অনুবাদ করা হয় যে সেখান থেকে সাধারণ পাঠক কি আসলে বোঝাতে চাচ্ছে সেগুলো কিছু বুঝতে পারে না বরং এই ধরনের অনুবাদ পড়ে আমাদের শ্রোতা আমাদের যে ভাই বোন বাংলাদেশি আমরা হতবাকা হয়েছি যে সঠিক খবরটুকু আমরা পাইনি তা থেকে বঞ্চিত হয়েছি তাই আমরা আজকে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ যে জিনিসটুকু আমাদেরকে জানতে হবে যে এই যে ফার্সি ভাষায় যে কথাবার্তাগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসি এটাতে অনেক জিনিসের সমস্যা রয়েছে এবং এই জিনিসটা বলতে কি বোঝায় সেটা সাধারণ লোকরা কিছুই জানে না ফলে ওটাই আমাদেরকে শেখানো হয় যেমন আমরা জানি ফুল সিরাত কোন কোন অনুবাদে লেখা হচ্ছে পুল সিরাত পুল না ফুল আল্লাহ ভালো জানে আর এটাকে সিরাত এই নাম তো কোন হাদিসে নাই কোথাও নাই এই নাম দিয়ে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি ফুল সিরাত ফুল সিরাত ফুল সিরাত অথচ হাদিসের ভিতরে এসেছে আসসিরাত সিরাত মানে হচ্ছে রাস্তা তাহলে সেটাকে রাস্তা বললে অথবা এই সিরাত বললে অনেক উত্তম হতো যেটি জাহান্নামের উপর দিয়ে গেছে হাদিসের ভিতরে এসেছে যাতারা জাহান্নাম জাহান্নামের দিকে রাস্তা এটা জাহান্নামের উপর দিয়ে গেছে এই ফুল সিরাত শিখতে শিখতে আমরা যে জিনিসটা বাদ পড়েছে আমাদের সমাজে আমাদের আকীদার ভিতরে সেটি হচ্ছে আরেকটি সিরাত রয়েছে যেটি পুলসিরাতের মতোই আরেকটি সিরাত রয়েছে ওর নাম হচ্ছে কান্তারা একটি একটি মানে
আখিরাত, এটি হচ্ছে বাইনাল জান্নাহ ওয়াল জাহান্নাম, জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি একটি জায়গা, সেখানে মুমিন মুসলমান যারা ওখানে তাদেরকে আটকিয়ে দেওয়া হবে। তো এই যে আমরা ছোটবেলা থেকে ফুল সিরাত শিখেছি অথচ আমাদেরকে বোঝানো হয়নি, বলতে দেওয়া হয়নি, কান্তারা নামে একটি কান্তারা, কাস নুন পা রা তা মারবুতা কান্তারা এটি আছে এবং সেখানে অবস্থান করতে হবে এবং সেখানে মুসলমান মুমিন দের ভিতরে যে প্রতিশোধ অথবা মানে যে বিষয়টুকু রয়েছে যে ন্যায্য পাওনা সেটা আদায় করা হবে সেই জায়গা। যেমন আমরা বলে থাকি রওজা, আমরা এই এই শব্দটা ফার্সি না, এটিকে আরবি ভাষাকে এমন ভাবে বিকৃত করা হয়েছে যে আমরা বুঝতেই পারছি না যে রওজা মানেটা কি। এর ভিতরে যোগ হয়েছে কবর পূজারি, হাদিসের শত্রু কতগুলো মানে মানুষ জ্ঞানহীন, তারা এইগুলো সাধারণ মানুষকে বুঝাচ্ছে। রওজা এই শব্দটা হচ্ছে আরবি, কিন্তু এটাকে এমন ভাবে টুইস্ট করা হয়েছে যে আমরা বলি কি রওজা মোবারক, রওজা মোবারক বলে কি হাদিসের ভিতরে কিছু আছে? সেটি হচ্ছে রাওদাতুন, রা ওয়াও দোয়াদ, ওই দোয়াদ দোয়াল্লিন হয়ে গেছে, সেটি হচ্ছে রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার এবং তার বাসা বাড়ি তার যে দরজা সেই দরজা এবং তার মিম্বরের মাঝখানে জায়গাটুকুকে বলা হচ্ছে রাওদা মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের থেকে একটি বাগান রাওদা। আর বলা হইতেছে কি রওজা মোবারক, আর আমাদের হতভাগা বাঙালি বুঝতেছে যে রওজা মোবারক হইল কি কবর, আউযুবিল্লাহি মিনাশাইতানির, কবরের আরবি হচ্ছে কবর, এটা রাওদা হয় কিভাবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, সেটাকে অনুবাদ করার ক্ষেত্রে সিংহাসন বলে না, সিংহাসন বলে না, কারণ আকিদা নষ্ট হয়ে যাবে। অথচ সিংহাসন বলাটাই উচিত ছিল, কারণ এই শব্দটুকু আর শব্দটুকু বিলকিসের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, তার মানে সিংহাসন। ইউসুফ আলাইহিসসালাম সূরা ইউসুফের ভিতরে রয়েছে যে তার পিতামাতাকে আরশের উপরে তুলেছিলেন, মানে সিংহাসনের উপরে তুলেছিলেন, যদি সিংহাসন বললে আরো সুন্দর হতো, বলা হয় না। যেমন আল্লাহ সুবহানাহু তা, এমনি আমাদের দেশে সাধারণ মানুষের আকিদা হলো আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, নিরাকার। তারপরে কি বলা হয় যে কুলুবুল মুমিন আরশুল্লাহ, যে মুমিনের কলব হইতেছে গিয়ে আল্লাহর আরশ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এটি কোনো হাদিস না কোথাও না, কিন্তু এটাই আমাদের দেশের লোকরা বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু তাআলার সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় আজিমা তার যে পৃষ্ঠ, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি আল আরশ, তো এই আরশটা এত বড় সেটা আমরা প্রচুর আলোচনা করেছি, অথচ আমাদের দেশের লোকরা বিশ্বাস করছে যে ওই আরশ আসলে মানুষের অন্তরের ভিতরে থাকে, এর জন্য একটি মিথ্যা কথা আরবিতে বলা হয় এটা নাকি হাদিস, এটি জাল হাদিসও না, এটা মানে এটা কি আল্লাহই ভালো জানে। হচ্ছে কি যে মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহ কোনো আকার নাই, দেখা যাবে না, বায়বীয় কোথাও নাই, সব জায়গায় আছে, আবার নাই, আছে, আকার নাই, ইত্যাদি ইত্যাদি। তারপরে আবার বলা হচ্ছে আমাদের দেশের বইগুলোতে যে আল্লাহর দিদার লাভ করবে। এখন যার মানে যার আকার নাই, কিচ্ছু নাই, সব জায়গায় থাকে, বায়বীয় যার আরশ কলবের ভিতরে, সে কোথায় আছে তাদের কোনো খবর নাই, তারপরে আবার বলা হইতেছে যে আল্লাহ দিদার লাভ করবে। এখন এইখানে আমাদের যারা পাঠক তারা ওই দিদার মানেটা কি সেটা জানে না, মানে কিছু একটা হবে আর কি, মানে আল্লাহ সুবহানাহু তাআলা দিদার লাভ করে, দিদার শব্দটুকু আপনারা আপনাদের মগজ থেকে মুছে দেন, খবরদার কখনোই এই শব্দটা ব্যবহার করবেন। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছে, হাল রাআ রাব্বাক, হে আল্লাহর রাসূল, আপনি কি আপনার মানে প্রভুকে দেখেছিলেন? এখানে রাআ মানে দেখা,
ওয়াকাদ সুইলা হাল রাআইতা রাব্বাক, নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আপনার প্রভুকে দেখেছেন, রাআ রুইয়া মানে দেখা, এটা অনুবাদ হবে দেখা। অথচ আমাদের দেশের কোরআন গুলো মানে এইভাবে অনুবাদ করা হয়েছে, বিকৃত করা হয়েছে, বলা হচ্ছে কি যে দিদার লাভ করবে। এই দিদার কোথা থেকে আসলো? অথচ ওই দিদার কোম্পানি যারা এই দিদার দিদার করে এরাই বলতেছে যে আল্লাহ আকার নাই, মানে মানুষ যেন বুঝতে না পারে যে আল্লাহকে যে দেখা যাবে এটা যেন বুঝতে না পারে, এই কারণে এই দিদার শব্দটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে যেহেতু আমরা হতভাগা বাঙালি, আমাদের কোনো ঐতিহ্য নাই, কিছু নাই, তো আমরা পরনির্ভরশীল, আমরা ওই ফার্সি ভাষা আর উর্দুওয়ালাদের কাছে আমাদের বিবেক এবং বুদ্ধিকে বন্ধক রেখেছি। ওই উর্দুওয়ালাদের কপর থেকে, ফার্সিওয়ালাদের কপর থেকে আমাদেরকে বের না হয়ে আসলে আমরা সহি আকিদা বুঝতে পারবো না। এখানে বলা হচ্ছে রুইয়া, বারবার এসেছে যে হাদিসের ভিতরে এসেছে রুইয়া, আর বলা হচ্ছে কি দিদার লাভ করবে। রুইয়া মানে হচ্ছে দেখা। আবার এমনও আছে কিছু অনুবাদক লেকায়েক, যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা কাহাফের ভিতরে বলছে যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, লেকায়ে রব্বি ফাল আমালান আমিলান সালিহান, তারা যেন সৎকর্ম করে। লেকা মানে হচ্ছে সাক্ষাৎ করা, অথচ সেটাকে অনুবাদ করা হয়েছে দিদার লাভ করবে। তার মানে দিদার লাভ করা কি সাক্ষাৎ করা? লেকা মানে মিটিং, দেখা করা, আর একটা হচ্ছে মানে দেখা করা, আর একটা হচ্ছে সাক্ষাৎ করা, দুইটা দুই জিনিস। অথচ সব জায়গায় করা হয়েছে দিদার লাভ। তারপরে ওই যে জান্নাতের ভিতরে রয়েছে গিলমান, এই গিলমান তো হাদিসেও নাই, এই কোথাও নাই, এটা কোথার থেকে পেল? এখানে বলা হচ্ছে বিলদানুন মুখাল্লাদুন, যেটা কোরআনের ভাষা, বিলদানুন মুখাল্লাদুন, যে চির কিশোর, যে যে কিশোর, মানে আমরা সবাই জানি যে জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের সৃষ্টি করে রেখেছেন, এর একটি হচ্ছে হুরুল আইন, আরেকটি হচ্ছে বিলদানুন মুখাল্লাদুন। তো হুরুল আইন সেটি আমাদের দেশে সমস্যা নাই, কারণ সেটা আল্লাহর রহমতে আমরা ঠিকই বুঝতে পেরেছি হোর। কিন্তু হোর বললে এটা হবে না, এটা বলতে হবে হুরুল আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষায় কোরআনে এটি বর্ণনা করেছে, আর গিলমান বলে কোন শব্দ ব্যবহার করে না, ওখানে বলা হচ্ছে চির কিশোর, অনুবাদ হবে চির কিশোর, গিলমান না। আল বিলদানুল মুখাল্লাদুন হাদিসের ভিতরে এসেছে যে যে এবং জমহুর স্কলার যারা তারা বলছেন যে এই যে হুরুল আইন এবং বিলদানুল মুখাল্লাদুন চির কিশোর, তারা কখনোই দ্বিতীয় সিংহায় যখন ফু দিবে তার সে সময়ও তারা অজ্ঞান হবে না, মানে তাদের কোনো মৃত্যু নাই, তারা চিরদাল চিরকাল ওই সৃষ্টি করার পর থেকেই তারা ওখানে আছে এবং থাকবে। মানে এই যে হুরুল আইন এবং বিলদানুন মুখাল্লাদুন চির কিশোর, জান্নাতে যারা রয়েছে তাদের কোনো মৃত্যু নেই, তারা ওই দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিলেও তারা আনকনশাস হবে না। এটি হচ্ছে জমহুর ওলামাদের অপিনিয়ন, কেউ কেউ সেখানেও দ্বিমত করেছে, কিন্তু এটি তাদের কথায় আমরা যে কলাররা বলেছেন। এবং এমন একটি কবিতা রয়েছে যে কবিতাটুকু হুরুল আইন যারা আছেন তারা এটি পড়বেন, এবং সেখানে তারা বর্ণনা করেছে যে তারা চিরকাল থাকবে, চিরকাল ধরে আছে। এখন প্রশ্ন হলো, যেমন বলা হচ্ছে যে ওয়াসিলা, ওয়াসিলা হচ্ছে যে জান্নাতের ভিতরে একটি সর্বোচ্চ, আল মাকান আল আলিয়া, সর্বোচ্চ, এটা সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ একটি জায়গা যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হবে। এবং ওই ক্ষেত্রে বলা হচ্ছে কি যে ওয়াসিলা দেওয়া হবে, দান করা হবে, এটা বলে না, বলা কি রওনক বক্স হবে। যেমন আসলে এই যে কথাবার্তাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এই উর্দু এবং ফার্সি শব্দ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এর সরল অনুবাদ আমরা
আমাদের শিখতে হবে। এই কারণে আমরা আমাদের দেশে বলা হয় মিজানের পাল্লায় ভারী হবে। মিজান মানেই হচ্ছে পাল্লা, আবার মিজানের পাল্লা আবার কি, মিজান মানেই হচ্ছে পাল্লা। যেমন সতর ঢাকতে হবে, সতর মানেই হচ্ছে ঢাকা, ওটাকে বলা হয় আল আওরা ইত্যাদি। এইভাবে বিভিন্ন ভাবে যে মানে জিনিসগুলোকে বিকৃত করা হয়েছে। তো এই কারণে আমরা আজকে ইনশা আল্লাহ তাআলা একে একে সমস্ত ভুলগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন গিয়েছিলেন তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন। এই এই কথাটুকু বলার পরেই কিছু শ্রোতাদের মনে ধারণা হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু সাল্লাম মিরাজের রাতে আল্লাহকে দেখেছেন। শুনুন, وَأَن تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ সূরা আরাফ আয়াত নাম্বার 33। আল্লাহ সম্পর্কে না জেনে এই ধরনের কথা বলা হারাম। কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, তারপরে হচ্ছে ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহ, তারপরে হচ্ছে ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তাআলামুন। এখানে হাদিসের ভিতরে সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে কোন ব্যক্তি যদি বলে যে আমি নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে, তাহলে সে মিথ্যা বলবে। সহি বুখারীতে এসেছে, আমরা সেটা ক্লাসে আলোচনা করেছি। কিন্তু আমি যখন বলেছি যে মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছে, কথা বললেই যে চোখে দেখতে হবে এটি মানুষের ক্ষেত্রেই সত্য নয়। আমরা টেলিফোনে কথা বলছি না, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কি আপনাদেরকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। তো কথা যদি মানুষেই যদি কথা বলতে পারে অন্য মানুষের সাথে, অন্য কারোর সাথে যেটা না দেখেও বলতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই কতিপয় শ্রোতা ধারণা করলেন যে মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলেছেন তখন তিনি আল্লাহকে দেখেছেন? অথচ এটা আমরা আলোচনা করেছি, আলোচনা করার পরেও সংশয় থেকে যায়। এর কারণ হচ্ছে আমরা যখন ক্লাসগুলো কি শুনি তখন বাংলাদেশের মৌলানাদের কথা চিন্তা করি, মনে করি, আর আমরা এখান থেকে শুনে শুনে কেউ কেউ আবার মসজিদে গিয়ে স্থানীয় মৌলবীদের সাথে পরামর্শ করে যে আমাদের একজন লেকচার হচ্ছে ওই ক্লাসে ডাক্তার তাহের এটা এটা বলতেছে, আপনি কি মনে করেন? মানে আমাদের ক্লাসের কথাবার্তাগুলো বাংলাদেশের তথাকথিত মৌলানাদেরকে জিজ্ঞাসা করে ভেরিফাই করা হয় যে এটা ঠিক আছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন। সহি জ্ঞানের শুধু অভাবই না, এটি দুষ্প্রাপ্য বটে, এটি অনেক কষ্ট করেই আমাদেরকে জানতে হবে। আমাদের দেশে বলা হচ্ছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে কি ওনাকে উনি যখন ইয়েতে গিয়েছিলেন ইসরা আল মিরাজে গিয়েছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই এক জায়গায় বসে সেজদায় পড়লেন। কত সমস্যা, সেজদায় পড়লেন তখন কি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত। এই কথা মানে আত্তাহিয়াতু কিভাবে আসলো এটার ইতিহাস ওই ওখান থেকে ধারণা করছে যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন। এখানে বলা হয় যে জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে কি যে উনি যখন উপরে উঠতে লাগলেন তখন সিদরাতুল মুনতাহা যাওয়ার পর আর তিনি যেতে পারলেন না। এটি জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে একটি ভয়ঙ্কর মিথ্যা কথা। আপনাদের যারা শ্রোতা আছেন তারাও এই এই কথাতে বিশ্বাস করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের রহম করো, আল্লাহ আমাদের রহম করো। এখানে সহি বুখারী হাদিস নাম্বার 3207
সেখানে পরিষ্কার করে বলা আছে রুফিয়াত লি সিদরাতুল মুনতাহা, তাই মানে আমাকে সিদরাতুল মুনতাহায় তোলা হলো। তো সেখানে তোলার পরে তিনি কি বলতো, তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, ফাসা আলতু জিব্রাইল, হ্যাঁ জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলো যে এটা কি, যে এই যে মানে সিদরাতুল মুনতাহা এখানে নদী দেখতে পেলেন, তো নদী দেখার টাটকা নদী দেখতে পেলেন, আরবাতু আনহার, তো নাহারান বিবাতিনা ও নাহারান জাহেরান, যে দুটি নদী হচ্ছে দেখা যাচ্ছে আর দুটি নদী হচ্ছে গোপন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নদীটা দেখে সিদরাতুল মুনতাহাতে দুজনেই উপস্থিত, তারপরের জায়গায় তারা এই কথাবার্তা বলতেছে। ফাসা আলতু জিব্রাইল, জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ফাকাল আম্মাল বাতিনা ফাফিল জান্নাহ ও আম্মা জাহিরান তাইলাল ফরাত, তখন সে উত্তর দিল যে এই দুইটি নদী হচ্ছে গোপনীয়, এটা জান্নাতের নদী, একটি হচ্ছে নীল একটি হচ্ছে ফোরাত। তারপরে সুম্মা ফুরিদাত আলাইয়া খামসুনা সালা, তারপরে মানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে ফরজ করে দেন। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিচে নামতে লাগলেন, তো এখানে বারবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে, তিনি বলতেছেন ইরজিই ইলা রাব্বিক ফাসআলহু, যে তুমি তোমার প্রভুর কাছে যাও আবার তাকে জিজ্ঞাসা করো। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যাচ্ছেন, তারপরে ফিরে আসছেন, বারবার যাচ্ছেন ফিরে আসছেন। তো সুতরাং এক পর্যায়ে তিনি মানে যখন সবকিছু শেষ করে ফেললেন, তখন তিনি বললেন যে নামাজ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তারপরের ঘটনার ভিতরে এসেছে যে মুসা আলাইহিসসালামের সাথে যখন কথাবার্তা হচ্ছিল ইব্রাহিম, এটার পরেও মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটি কাপ দেওয়া হয়, দুইটি কাপ, দুইটি কাপের ভিতরে একটির ভিতরে ছিল দুধ আরেকটার ভিতরে ছিল মানে মদ। সুম্মা উতিতু ফি নাইন ফি আহাদিহিমা লাবানুন ওয়া ফিল আখিরা খামরুন, একটির ভিতরে হচ্ছে লাবান মানে দুধ আরেকটির ভিতরে ছিল মদ, ফাকালা ইশরাব আইয়ুহুমা শিতা, তখন জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে তুমি যে কোনো একটা নাও এবং সেখান থেকে পান করো। এই ঘটনা তো সিদরাতুল মুনতাহার পরে হইতেছে, সুবহানাল্লাহ। তো এইভাবে জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলা তো আমাদের উচিত না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাযাতুল লাবান ফাশারিবতুহু, যখন তিনি পান করলেন ফাকলাখাজাত ফিতরা, তখন জিব্রাইল তাকে বলল যে আপনি সঠিক কাজটুকুই করেছেন, ফিতরাতের ভিতরে এসে ইম্মা ইন্নাকা লাও আখাজাত আল খামর গাওয়া আর উম্মাতিক, যদি আপনি মদের পাত্রটুকু গ্রহণ করতেন তাহলে আপনার অনুসারীরা মানে পথভ্রষ্ট হয়ে যেত। হাদিস নাম্বার হচ্ছে 3394। তো এইখানে হাদিসের ভিতরে এটা নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে একটা সেজদা দিয়েছেন, তারপরে তিনি কি বলেছেন আত্তাহিয়াতু, যেটা আমাদের দেশে খুব বেশি প্রচলন আছে যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে, তারপরে জিব্রাইল বলছে যে আমি আর যেতে পারবো না, আমি গেলে পুড়ে যাব। এই বর্ণনাটুকু সহি নয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোন বুখারি মুসলিম এই কথা রেকর্ড করেনি। জিব্রাইল আলাইহিস সালাম উনি হচ্ছেন রূহুল আমিন, তার কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মালাক আল আযীমা, আর তার সম্পর্কে বলা হচ্ছে সে পুড়ে যাবে, তারপরে একটা জায়গায় আছে যে তিনি কাপড়ের কেনার মতো হয়ে যাবে। এটাও আমাদের দেশে মানুষ বিশ্বাস করে, আমাদের দেশে বলে কি যে মানে আমি সামনে আর যেতে পারবো না কারণ পুড়ে যাব। এই 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 হাদিসের এই কথাগুলি এগুলি হচ্ছে কোনো সহি কোনো কথা নয়,
এগুলো আমাদের দেশে বানানোর কথা, এগুলোতে আপনারা একই নামবেন না। জিব্রাইল তখন বলল যে মানে আমি আর যেতে পারবো না, আমি পুড়ে যাব। এটা জিব্রাইল আলাইহিসসালাম বলেন নাই। জিব্রাইল তারপরে কি হয়ে গেল যে পুরা তেনার মতো হয়ে গেল আল্লাহর ভয়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিব্রাইল আলাইহিসসালাম তেনা হয়ে গেছে আল্লাহর ভয়ে, এটা হাদিসে নাই। এই এটা তারপরে এই হাদিসটাই সহি না, এটা কোথা থেকে আসছে আল্লাহই ভালো জানে। এইগুলি হচ্ছে আমাদের দেশের বইগুলোতে লেখা আছে। তারপরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর নৈকট্য লাভ করলেন। এখানে কে তার সাথে ছিল কোনো কিছু জানা যায় না। তিনি বললেন কি আত্তাহিয়াতুলিল্লাহি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। জিব্রাইল অথবা এখানে আবার জিব্রাইলও লাগানো হয়েছে, আবার বলা হয় অন্য কেউ হয়তো বলেছে, যে সকল ফেরেশতা আল্লাহর কাছে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আনতা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই এইভাবে নাকি আমরা তাসাহুদ পেয়েছি, এইভাবে আমরা তাসাহুদ পাই নাই। তাসাহুদ এসেছে যে ইবনে মাসউদ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে নামাজ শিক্ষা দিলেন তখন আমার হাত ধরে তাসাহুদ শিক্ষা দিলেন। সেটা তো ইসরাইল মেহরাজের থেকে আসে নাই। আর এখান থেকে ধারণা করছে আমাদের দেশের লোকরা যে আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন আর সামনাসামনি দেখা হইতেছে, আর জিব্রাইল ভয় আসতে পারে নাই। এই কারণে আমাদের দেশে বলে কি যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এটিও সহি নয়, এটি জাল খুব সম্ভবত, এটি কোনো সহি কোনো কথা না। আসসালাতু মিরাজুল মুমিনিন, এগুলি মানুষের বানানো কথা, এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই আমরা বুখারীর হাদিস থেকে যেটা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এসেছেন, আবার ফিরে গিয়েছেন, বর্ণনা এই পর্যন্ত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন নাই। কারণ তিনি তো বলছেন যে নূরুন আন্না আরাহু, চারিদিকে হচ্ছে মানে কি বলছে যে নূর, আমি কিভাবে দেখব, ইয়ানি বাইনি ও বাইনাহু হিজাবুন আযীমাতুন মিনান নার নূর। এটি আবার অন্য একটি রেওয়ায়েতে এসেছে নার বলা হয়েছে, কোন কোন রেওয়ায়েতে এসেছে নার, কোন কোন রেওয়ায়েতে এসেছে নূর, যে আমি কি দেখব, আমি তো আগুন দেখলাম আর আমি কি দেখব, আমি কি আমি দেখলাম নূর, এটি কিভাবে সম্ভব, এটি সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চারটি জিনিসকে তিনি সৃষ্টি করে তার থেকে তিনি সৃষ্ট থেকে মাখলুক থেকে তিনি পৃথক হয়েছেন। এই হাদিসটুকু মানে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহি বলেছেন, হাজাল হাদিস সহিহ ইসনাদ ওয়ালাম ইয়াখরাজ জাউ মুখতাসারুল উলুম। আপনারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানে খুব বেশি জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য একটি বই আছে, বইটা কোনো বাংলা অনুবাদ নাই, এটাকে বলা হয় মুখতাসার আল উলু। উলু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলু, উনি ঊর্ধ্বে উপরে আছেন, এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এই বইটির একটি সংক্ষিপ্ত বই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সেই বইটির তাখরিজ করেছেন, মূল কিতাবটুকু লিখেছেন ইমাম যাহাবী। ইখতিসার ওয়া হাক্কা হুয়া আল্লাক আলাইহি হাযাল হাদিস খারাজা হাদিসি আলবানী। হাদিসটুকু হচ্ছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল খালাকাল্লাহু আরবাআতা আশিয়া বিয়াদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের হাতে নিজের হাতে চারটি জিনিস তৈরি করেছেন। আমরা গত ক্লাসে সেখানে তিনটি জিনিস তৈরি করেছেন সেটা শুনে আপনাদেরকে বলেছি, কিন্তু অন্য হাদিসের ভিতরে এসেছে চারটি জিনিস তৈরি করেছেন সেটাও নিজের হাতে। আজকে নিজের হাতে কি কি তৈরি করেছেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব, কারণ গত ক্লাসে ওই জাবুর নিজের হাতে লিখেছেন এই কথাটুকু আমি বলেছি, কিন্তু এই কথাটুকু সহি নয়। তাওরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুসা আলাইহিস সালামকে
দিয়েছেন সেটি তিনি নিজের হাতে লিখেছেন, সেটি সহি, এবং সেটি আমরা মানে যে হাদিসের ভিতরে পাই সেটি হচ্ছে মানে হাদিস শাফা। আর আদম আলাইহিসসালামের সাথে মানে মানুষ যখন মুসা আলাইহিসসালামের কাছে যাবে, অথবা আদম আলাইহিসসালাম এবং মানে মুসা আলাইহিসসালামের সাথে একবার এরকম বিতর্ক হয়েছিল, সেখানে এই কথাটুকু হয়েছে, আমরা পরে আসছি ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজে চারটি জিনিস তৈরি করেছেন নিজ হাতে, তারপর তিনি সৃষ্টি থেকে আলাদা হয়ে গিয়েছেন। খালাকাল্লাহু আরবাআতু আশিয়াউ বিয়াদিহি আল আরশু ওয়া জান্নাতুল আদন ওয়া আদম ওয়াল কলম। যে আল আরশ তৈরি করেছেন নিজ হাতে, ও জান্নাতুল আদন তৈরি করেছেন নিজ হাতে, ওয়া আদম আদমকে তৈরি করেছেন নিজ হাতে, ওয়াল কলম এবং কলম তৈরি করেছেন, ও ইহতিজাবু ইহতিজাবু মিন খালকি বি আরবাআতি, যে তিনি চারটি জিনিস দ্বারা সৃষ্ট থেকে আলাদা হয়েছেন, বিন নার ও জুলুমাতুন ও নুরুন ও জুলুমাতুন, আগুন, প্রথমে আগুন, তারপরে হচ্ছে অন্ধকার, তারপরে হচ্ছে নূর, তারপরে হচ্ছে অন্ধকার। এই হাদিসটুকু আপনারা সাধারণ কিতাবের ভিতরে পাবেন না, তবে মুখতাসারুল উলুম এটার ভিতরে আলোচনা তো শেখ আলবানী এটা উল্লেখ করেছেন। রাহমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আরশ তৈরি করেছেন, জান্নাত আদন নিজ হাতে তৈরি করেছেন, ও আদমু এবং আদমকে নিজ হাতে তৈরি করেছেন, ওয়াল কলমু এবং কলম নিজ হাতে তৈরি করেছেন। এটি করার পর তিনি ইহতিজাবুন ইহতিজাবু মানে ইহতিজাব যে তিনি আলাদা হয়েছেন, পৃথক হয়েছেন, খালকে আরবাইতিন আরবাইতিন বিন্নার আগুন দ্বারা, প্রথমে আগুন, তারপরে অন্ধকার, তারপরে নূর, তারপরে অন্ধকার, এই চারটা লেয়ার, চারটি নার জুলুমাত নূর জুলুমাত। আল্লাহ সুবহানাহু তাআলা হাদিসের ভিতরে এসেছে, এই হাদিসটুকু তারা কুতুনিতে এসেছে সিফাত এর ভিতরে পৃষ্ঠা নম্বর 45। ওয়া ফিল হাদিস আব্দুল্লাহ বিন ওমর ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকা সালাসাতা আশিয়া বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতে তিনটি জিনিস তৈরি করেছেন, খালাকা আদামা বিয়াদিহি আদমকে তৈরি করেছেন নিজ হাতে, ওয়া কাতাবা তাওরাতা বিয়াদিহি তাওরাত তিনি নিজে হাতে লিখেছেন। এই এখানে আমি গত ক্লাসে বলেছি জাবুর, আমি সে আলোচনা করব আপনাদের কাছে, কেন আমি জাবুর বলেছিলাম সেটি আসলে শুদ্ধ নয়, এটি কোন কোন স্কলার বলেছে কিন্তু সেটি শুদ্ধ নয়, ওরা এতে স্কলাররা বলেছিলেন যে ওলাকাত কাতাবনা ফি জাবুরি মিন বাদি যিকরি সূরা আম্বিয়া আয়াত নম্বর 105, ওই আয়াতের থেকে কেউ কেউ বলেছিল, কিন্তু এটি সঠিক নয়, সঠিক হচ্ছে তাওরাত, ওয়া কাতাবা তাওরাতা বিয়াদিহি ওয়া গারাশা জান্নাতিন আদন বিয়াদিহি, এবং জান্নাতিন আদনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে গাছ লাগিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা আদামা বিয়াদিহি, আল্লাহ আদমকে নিজ হাতে তৈরি করেছেন, ওয়া কাতাবা তাওরাতা বিয়াদিহি তার নিজ হাতে তাওরাত লিখে দিয়েছেন, ওয়া গারাশা জান্নাতি আদন বিয়াদিহি জান্নাত আদন কে তিনি, একটি হাদিসে এসেছে তিনি তৈরি করেছেন নিজ হাতে, আরেকটি হাদিসে আসছে যে তিনি সেই জান্নাত আদনে তিনি গাছ লাগিয়েছেন নিজ হাতে, গারাশা গাছ লাগানোর হাদিস আরেকটিও এসেছে, সেটিও সহিভাবে এসেছে, খালাকাল্লাহু সালাসাতা আশিয়া বিয়াদিহি তিনটি তিনটি জিনিস তিনি নিজ হাতে তৈরি করেছেন, খালাকা আদম বিয়াদি ও কাতাবা তাওরাত বিয়াদি ও গারাশা ফিরদাউস সি বিয়াদিহি, এবং ফিরদাউস আল ফিরদাউস আল ওয়াসাত আল জান্না জান্নাতের সবচেয়ে উত্তম বেস্ট প্লেস, হ্যাঁ যে জান্নাতের মাঝখানে আল ফিরদাউস সেখানেও তিনি নিজ হাতে মানে গাছ লাগিয়েছেন। এখন মানে এই জিনিসটি কিভাবে তিনি করলেন
মানে সবকিছুই তো মানে সৃষ্টি করলেন, কিন্তু এটার যে ক্রনোলজি, এটির যে ধারাবাহিকতা, সেটি আরেকটি হাদিসে এসেছে। ওই হাদিসটুকু মুক্তাসার হল উলু, হাদিস নাম্বার 105। কয়লা শেখ আল আলবানী, হাজার হাদিস সনদ সহিহু আলা শরতুল মুসলিম ওয়াসাহা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল খালাকাল্লাহু আরবাআতুন আশিয়া বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি জিনিস নিজ হাতে তৈরি করেছেন। আল আরশু, আরশ তৈরি করেছেন। আল কলমু, তিনি কলম তৈরি করেছেন। ওয়া আদামু, আদম তৈরি করেছেন। এবং জান্নাত আদম, জান্নাত আদম তৈরি করেছেন। সুম্মা ক্বালা বিসাইরিল খালক, তারপর তিনি সমস্ত সৃষ্টি তিনি করেছেন, বলেছেন কোন ফায়াকুন, কোন ফায়াকুন। তার মানে এই হচ্ছে ধারাবাহিকতার দিক থেকে আপনারা যদি জানতে চান, এই হাদিসটুকু দিয়ে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মকাণ্ড সম্পর্কে একটি আপনাদের ধারণা হবে। যে খালাকাল্লাহু আরবাআত আশিয়া ও বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আল আরশু প্রথমে, আল কলমু ওয়া আদামু ওয়া জান্নাতু আদন, সুম্মা ক্বালা রিসাইরিল খালক কুন ফায়াকুন, হাদিসের ভিতরে এভাবে এসেছে। প্রকৃত পক্ষে এই ধরনের ধারাবাহিকতা রক্ষা হয়েছে কিনা সেটির ব্যাখ্যা আমরা জানি না, আল্লাহই ভালো জান। তবে যেটি বলা যাচ্ছে সেটি হচ্ছে যে চারটি জিনিসের পর, ও চারটি জিনিসের ভিতরে আমরা হাদিসের ভিতরে পাচ্ছি যে কলম সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটি হাদিসের ভিতরে এসেছে। এই হাদিসের ভিতরে কলম শব্দটুকু প্রথমে নাই, ওখানে আছে আল আরশু। এখন এটি স্কলারদের ভিতরে বিতর্ক রয়েছে, আল্লাহই ভালো জানেন। অধিকাংশ স্কলার মনে করেন কলমই প্রথম তৈরি করেছে, কারণ হাদিসের ভিতরে আউয়াল কথাটুকু বলা হয়েছে, আউয়াল আল্লাহ আউয়াল কলম। মোদ্দা কথা যে চারটি জিনিস তৈরি করার পর তিনি সমস্ত সৃষ্টিকে তৈরি করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর এবং নার, এই দুটি ধারা আর অন্ধকার, দুই ধরনের অন্ধকার, একটি হচ্ছে আগুনের পরে অন্ধকার আর একটি নূরের পরে অন্ধকার। আর নূর এবং নার, আগুন এবং নূর, এই দুটো থেকে চারটে জিনিস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক থেকে পৃথক হয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে দেখা করা, মানে তাকে এই দুনিয়ার জীবনে তাকে খালি চোখে দেখা করা মানে সম্ভব নয়, এটি আমরা এখানে আলোচনা করে বুঝলাম, আমরা জানতে পারলাম ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই বিষয়ে আপনাদের চাহিদা পূরণ হবে। আর ইসরা ওয়াল মিরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তিনি কতটুকু গিয়েছিলেন এটি হচ্ছে অনেকের প্রশ্ন। ওয়াল হাদিসুল মিরাজ আন্না জিব্রাইল আলাইহি সালাম সাআদা مع نبينا صلى الله عليه وسلم الى مستوى يسمع فيه صرف الاقلام ولم يثبت ان احدا منهما راى الله عز وجل في هذه المقام. যে হাদিসের ভিতরে এসেছে যে জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন একটা জায়গায় চলে গিয়েছিলেন, আর আমরা বিশ্বাস করি কি তিনি গেলে পুড়ে যেতেন ইত্যাদি ইত্যাদি। এই হাদিসটুকু সহি নয়, এটি ডাল। আত্মা হেতু আমরা এভাবে পাইনি, আত্মা হেতু আমরা কিভাবে পেলাম, আত্মা হেতু সেটি হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মানে আল্লামনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ কাফি বাইনি ও কাফাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে শিখালেন যে এইভাবে তাশাহুদ পড়ো, কামা আল্লিমনি সূরাতু মিনাল কোরআন। সেটি তো মানে অনেক আগের কথা, তো আত্মা হেতু উনি শিখিয়েছেন, তো তার সাথে মেয়েরাজের কি সম্পর্ক, এটা কোনো সম্পর্ক নাই। তখন তিনি বললেন আত্মা হেতু লিল্লাহি ও সালাওয়াত ও তৈয়বাত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যখন তোমরা বসো তখন তোমরা আত্মা হেতু পড়ো। ওয়াফিল লাফজ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কাআদা আহাদুকুম ফিস সালাহ ফালিয়াকুল আত-তাহিয়াতু, যখন তোমরা নামাজ পড়তে বসো তখন তোমরা এটা বলো আত-তাহিয়াতু।
আর আমাদের দেশে কি বলা হচ্ছে যে ইসরায়েল মেয়েরাজে গিয়ে এটি মানে নিয়ে এসেছে, এটি ইসরায়েল মেয়েরাজে আনা হয় নাই, ওইভাবে নবী সাল্লাহ সাল্লাম কথা বলেন নাই, ওইভাবে কেউ জবাব দেন নাই, আল্লাহ সাথে নবী সাল্লাহ সাল্লামের কি কথা হয়েছে এগুলো আমরা জানতে পারি না, আর তাই হেতু এই কথাবার্তার ফসল নয়। আল্লাহ আমাদের রক্ষা করো, আমাদের কি হবে আল্লাহই ভালো জানে। লাইসা ফি কিতাবি ওয়া সুন্নাহ মা ইয়াদাল আলা আন জিব্রাইল আলাইহিস সালাম আন গায়রাহু মিনাল মালায়েকা কাদ রা আল্লাহু তাআলা, জিব্রাইল আলাইহিস সালাম অথবা অন্য কোন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা সে তার কোনো দলিল নাই। ওয়া মা'লুম আন্না হাযা মিন আল গায়ব আল্লাযী লা ইউসবিতু ইল্লা বি দলিল, যে এটি হচ্ছে একটি অদৃশ্যের কথা, আনসিন, যে গায়েবের কথা, এটি দলিল ছাড়া প্রমাণ করা যাবে না। জিব্রাইল আলাইহিসসালাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুইজনেই এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলেন, এই হাদিসের ভিতরে কি বলা হচ্ছে, হাদিসের ভিতরে বলছে যে ও হাদিসুল মিরাজ আন্না জিব্রাইল আলাইহিস জিব্রাইল আলাইহিসসালাম সাআদা, তিনি তারা উঠেছিলেন মা নবীনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা মুস্তাওয়া, এতটুক পর্যন্ত উপরে উঠেছিলেন, ইয়াসমাউ ফি সারসিল আকলাম ওয়ালাম ইয়াসবিতু আন্না আহাদা মিনহুমা রা আল্লাহু আযজা ওয়াজাল্লা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুকু মানে মানে তিনি দেখেছিলেন মানে দেখেছেন সেটার কোনো প্রমাণ নাই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় চলে গিয়েছিলেন যেখানে কলমের আওয়াজ শোনা যেত, এটি হচ্ছে হাদিস। এই হাদিসটুকুকে মানে এই হাদিসের ভিতরে এটি আমরা মানে পাচ্ছি যে যে আমরা দেখতে পাচ্ছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাজাহুল যে যে কতটুকু পর্যন্ত তারা মানে গিয়েছিলেন যতটুকু পর্যন্ত কলমের আওয়াজ পাওয়া যায়, মানে সারিফুল আকলাম, কলম দিয়ে যেখানে লেখা হচ্ছে মানে সারিফ মানে খসখস শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেই যেই জায়গায় মানে কলমের ভিতরে মানে কলম দিয়ে লেখা হচ্ছে সেই জায়গা পর্যন্ত গিয়েছিলেন কে, জিব্রাইল আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আদনা হাত্তা সামিউ সারফিল আকলাম ইয়ানি ফি কিতাবাতিহু তাওরা উনজুর তাফসির কুরআন আল আযীম লিল হাফিজ ইবনে কাসির, ইবনে কাসির তাফসিরের ভিতরে সেটিকে উল্লেখ করেছেন। তো কলম মানে আল্লাহ সুবহানাহু তাআলা যে এখানে অবশ্য ইবনে আব্বাস বলেছেন যে ওই কলম ওই শব্দটুকু ওই জায়গা পর্যন্ত যতটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার যে মানে কিতাব উম্মুল কিতাব সেখানে যেটা লেখা হয় কিংবা লেখা হয়েছে কিংবা লেখা হচ্ছে সেই লেখা যে হয়েছে সেই লেখা যে খসখস শব্দ কলমের খসখস শব্দ সেই শব্দটুকু যেখানে শেষ পর্যন্ত শোনা যায় সেই জায়গা পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম পৌঁছতে পেরেছিলেন, তার উপরে আর যেতে পারেন নাই, এটি হচ্ছে সীমানা। হ্যাঁ, এখানে এখানে কি লেখা যাচ্ছিল সেটি ইবনে আব্বাস বলছেন কিতাবা তহু তাওরাত, তাওরাত কিতাব যে লেখা হয়েছে তখন শব্দ যতটুক পর্যন্ত এসেছিল সেই সেই শব্দের সীমানা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম তারা সেখানে গিয়েছিলেন। হ্যাঁ, এখানে মানে কালা সাল্লাল্লাহু আলাইহি সুম্মা মারারতু বি ইব্রাহিম ফাকালা মারহাবান بالنبي صالح والابن صالح قلت من هذا قال هذا ابراهيم صلى الله عليه وسلم قال ابن شهاب اخبرني ابن الحزم
মানে এটা হাদিস পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে বলতেছে কানা ইয়াকুলান, দুটি দুটি মত রয়েছে। এখন قال النبي صلى الله عليه وسلم ثم عرج بحتى ظهرت لمستوى اسمع فيه صرف الاقلام, قال মানে আমরা তারপরে আমাকে উঠানো হয়েছিল, ثم عرج بي আমাকে উঠানো হইল, حتى ততক্ষণ পর্যন্ত, ظهرت প্রকাশ পায় লি মুস্তাওয়া, ওই অমুক জায়গায় উত্তোলন করা হইল, আসমাউ ফিহি সারফিল আকলাম, কলমের খসখস শব্দ যে পর্যন্ত শোনা যেত সেই পর্যন্ত আমাকে উঠানো হলো, এই কথাটুকুই বলা হয়েছে। এটা বুখারিতে আছে, বুখারি হাদিস নাম্বার 349, মুসলিম হাদিস নাম্বার 263। ففرض الله على امتي 50 صلاه ففرجع فرجعت بذلك حتى مررت على موسى, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন আবার ফিরে এসেছেন, গিয়েছেন ফিরে, সেখানে তো দেখা হয়েছে এই কথাটুকু তো বলা হয় না, এই এখানে আশা করি পরিষ্কার হয়েছে। আর আমরা আর কখনো এই কথা বলবো না যে সিদরাতুল মুনতাহা পরে জিব্রাইল আলাইহিস সালাম গেলে পুড়ে যেত, তারপরে তিনি ভয়ে, আল্লাহর ভয়ে ভিজা ন্যাকড়ার মতো তেজ পাতার মতো হয়ে গেলেন, এই ধরনের কথাবার্তা জিব্রাইলের সামনে দলিলবিহীন ভাবে বলা অত্যন্ত গর্হিত কাজ। জিব্রাইল আলাইহিস সালাম অত্যন্ত সম্মানিত একটি ফেরেশতা, আল মালাক আল আযীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমরা আলোচনা করেছি যে জিব্রাইল কেন, মানে কোন ফেরেশতাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে বলে সুস্পষ্ট দলিল পাওয়া যায় না। কেউ কেউ বলতে পারে ক্বাল আল্লাহু তাআলা ফি সূরাতিল গাফির, সূরা গাফিরের আয়াত নাম্বার 7, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু, যে সকল ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে বহন করে এবং তার চারিপাশে আছে, যে তাদের অবস্থাটা কি, তাদের অবস্থাটা সেটা মানে ওটা মানে আমরা কোনো দলিল পাচ্ছি না যে তারা আল্লাহকে দেখেছে, সেটা আমরা দলিল পাচ্ছি না, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার বিষয়টি হচ্ছে আল গায়ব, এটি হচ্ছে আনসিন গায়ব জগতের একটি কথা, দলিল ছাড়া এই কোনো কিছুকে মানা যাবে, আমরা জানি না, আল্লাহই ভালো জানে। মূসা আলাইহিস সালাম কথা বলেছিলেন পর্দার পিছনে, ওরা আন হিজাব, এখানে আমাদের দেশে বলা হয় কি 70,000 পর্দার পিছনে ছিল, 70,000, এগুলি আমাদের দেশের ওই বইগুলোতে আছে, 70,000 পর্দা না মানে 70,00,000 পর্দা, সেটা কোনো সহি হাদিসে নাই। এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কথা বলেন পর্দার আড়াল থেকে, সেই কথাটাকেই এখানে বলা হচ্ছে। ফালাম্মা ইয়ানফা আনহু যালিকাল ঈমান, যে আমরা এটার উপর ঈমান এনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তিনি মানে তার সাথে কথা বলেছিলেন, এই যে আল্লাহকে দেখা সম্ভব, এটি আল্লাহ যে দেখার বস্তু, মুসা আলাইহিসাল্লাম যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন, এই যে এটা কেন চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিসাল্লাম কোরআনের ভিতরে এসেছে যে তিনি বলছেন যে ইয়া আল্লাহ কিভাবে তুমি মৃতকে জীবিত করো, জীবিতকে মৃত করো, আমাকে দেখাও। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি কি বিশ্বাস করো, যাই করি কিন্তু দেখালে আমার বিশ্বাসটুকু আরো সুদৃঢ় হয়। তো এখন মুসা আলাইহিস সালাম এটি দেখতে চেয়েছিলেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দেখা সম্ভব, কিন্তু কোথায় দেখা সম্ভব, দুনিয়াতে নাকি না মানে পরে, সেটি সম্পর্কে মুসা আলাইহিস সালাম কোনো ধারণা রাখতে পারেননি।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চেয়েছে, সেই চাওয়াটা যদি শরীয়ত সম্মত হয়, যেটি সম্ভব মুমকিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে তিনি নিষেধ করেন নাই। যেমন নূহ আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচাও, কারণ তুমি আমার কাছে ওয়াদা করেছো যে আমার পরিবারকে তুমি রক্ষা করবে। তো নূহ আলাইহিসসালাম বুঝতে পারতেছে না যে তার ছেলে যে মুশরিক, যে ইমান আনেনি, আল্লাহর বিরুদ্ধ চারণ করছে, তাকে আল্লাহ কিভাবে বাঁচাবেন, কিন্তু সে দোয়া করে ফেলেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে ওয়ালাম্মা সাআলা নূহু রাব্বাহু নাজাতুন ইবনাহি আনকারা সুইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ধমক দিয়েছেন এই প্রশ্ন করাকে। তিনি বলেছেন, তখন নূহ আলাইহিসসালাম বলছেন, ইন্নি আইযুকা আন তাকুনা মিনাজ জাহিলিন কুরাহুদ, হ্যাঁ, যে আমি তার থেকে প্রার্থনা করি যেটার থেকে আমি অজ্ঞ। কিন্তু যখন মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আমি দেখতে চাই তোমাকে, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলেন নাই যে তুমি কোনোদিন দেখতে পারবে না, তিনি বলেছেন লাম তারানি, তুমি দেখবে না। এই যে লাম তারানি, এটি হচ্ছে দুনিয়ার জন্য, যে কখনোই দেখবে না মানে দুনিয়াতে কখনো দেখবে না, কিন্তু দেখতে চাওয়াটা তেমন কোনো অপরাধ করনি। এই কারণেই আল্লাহ বলছেন যে তুমি পাহাড়ের দিকে তাকাও, ওয়ালাকিন উনজুর ইলা জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাবাতা, যদি পাহাড়টা ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আলাম্মা তাজাল্লা রাব্বাহু, এখানে তাজাল্লা কথার অর্থ কি? তাজাল্লা কথাটার অর্থ হলো যে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূর অথবা নার, সেটি যখন মানে আবির্ভূত হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবির্ভূত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাল্লা, এটি নূর অথবা নারের সাথে সম্পর্কিত, আগুন অথবা নূরের সাথে সম্পর্ক। রাব্বাহু ফিল জিবালি, আমরা আগে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৃষ্ট থেকে নূর এবং নার দুটো এবং অন্ধকার দ্বারা পৃথক, জালাহু দাক্কা। তো এই কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে বলছেন লা তুদরিকুহুল আবসার, যে কোন দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পুরোপুরি দেখতে পারবে না, গ্রাস করতে পারবে না, এটি হচ্ছে মানে কথা। ইয়াদাল্লা আলা কামাল আল আযীমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড়, তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব এটি পরিপূর্ণ। ও আন্নাহু আকবরু মিন কুল্লি শাই, তিনি সব কিছু থেকে বড়, কিন্তু মানুষের দৃষ্টি হচ্ছে মানে কম। এই কারণে পরকালে যখন জান্নাতের ভিতরে মানে লোকজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, তখন কতটুকু দেখবে, সেই প্রশ্নের জবাবে মানে একজন স্কলার কালা শেখ জামাল আদ্দিন বিন মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে ফরাব্বি তাআলা রুইয়া ওয়ালা ইউদরিকুহু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব হবে কিন্তু ওয়ালা ইউদরিক, ইদ্রাক করা যাবে না, মানে একদম পরিপূর্ণভাবে দেখার ক্ষমতাই মানুষের নাই, এটাই বলা হচ্ছে লা ইয়াদরিক ইদ্রাক, বা ইন্নার ইদ্রাক হুয়া ইহতাসাউ বিশাইইন, ইদ্রাক হচ্ছে যে একটি জিনিসকে চতুর্দিক থেকে দেখা, মানে পরিপূর্ণভাবে দেখা। যেমন আমরা যদি আমাদের সামনে একটা আপেল দেখি, তার মানে আপেলের চতুর্দিক থেকে তলাটা সাইডে উপরে বাইরে ভিতরে সব দিক থেকে দেখার চেষ্টা করি, দেখে এটা আমাদের আয়ত্তের ভিতরে, তো সেই যে দেখা এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় বলছেন আল ইদ্রাক লা তুদরিকুল আবসার, সূরা আনআম 103 নম্বর আয়াত। এই যে ইদ্রাক, ইদ্রাক হচ্ছে এর অর্থ কি, আল ইদ্রাকু হুয়া ইহতাদাদ বিশাইইন, কোন জিনিসের চতুর্দিক থেকে ঘিরে ফেলা, দেখা মানে আয়ত্ত করা। ওহুয়া কাদারু জাইদা আলা রুইয়া, আর এটি দেখা থেকে বেশি, মানে আমি একটি চোরকে দেখলাম, তো চোরকে দেখলাম মানে চোরের একটা সাইড দেখলাম, পুরো আমি দেখতে পারি নাই,
হয়তো তার চেহারাটা দেখেছি কিংবা একটা সাইড দেখেছি, এটাই হচ্ছে রুইয়ার দেখা। কিন্তু চতুর্দিক থেকে দেখা হচ্ছে এদ্রাক, সব দিক থেকে সমস্ত কিছুতে দেখা, সমস্ত ডাইমেনশনে দেখা। কামা ক্বালা তাআলা ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবুল মূসা, এতে আপনাদের জানতে হবে না, একটি অন্য একটি আয়াত, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। যেটি আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আল রাব্বু তাআলা সুবহানাহু ওয়া তাআলা ইউরা, তাকে দেখা যাবে, ওয়ালা ইউদরিক, তাকে সেইভাবে পরিপূর্ণভাবে তার চতুর্দিক থেকে ওইভাবে তাকে দেখা যাবে না। হ্যাঁ, কিন্তু মানুষ দেখতে পাবে। হ্যাঁ, আমরা সাহাবীদের কাছ থেকে মানে যে জানতে পারি, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করে পড়েছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে আন্না নাস কাল ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বুনা ইয়াউমুল কিয়ামাহ, আমরা কি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব না? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাল তুদাররুনা ফি রুইয়াতিল কামার লাইলাতুল বাদর, পূর্ণ চন্দ্রিমা রাতে ভরা পূর্ণিমায় তোমরা কি চন্দ্র দেখতে অসুবিধা হয়? কালু লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সমস্যা হয় নাই, তোমাদের যে আকাশে সূর্য দেখতে অসুবিধা হয়? হাল তুদাররুনা মিন শামসি লাইসা দুনাহা শিহাব, কালু লা, বলতে যে মেঘ মেঘ ছাড়া আকাশে তো চাঁদ সূর্য দেখতে অসুবিধা হয় না। কাল ফা ইন্নাকুম তারাউনা কাযালিক, তোমরা তোমাদের প্রভুকে সেভাবে দেখবে। আল হাদিস আখরাজাহু সহিহাইন, এটি বুখারী মুসলিমে দুই জায়গাতেই আছে। তো এইভাবে অনেক হাদিস এসেছে আর রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তাতারাউনা কামা রাব্বাকুম আইনান, তোমরা চোখে দেখবে, চোখে চোখ কথাটা পর্যন্ত উল্লেখ করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখে দেখবে। ইন্নাকুম তাতারাউনা রাব্বাকুম আইনান কামা তারাউনা হাজা, তোমরা যেভাবে দেখতে পাচ্ছ, যেমন চন্দ্রটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, লা তুদাম্মুনা ফি রুইয়া, আর এই 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 দেখাতে কোনো কিছু বাধা সৃষ্টি হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। এটি দেখবে কখন? সেটি হচ্ছে কিয়ামতের দিনে দেখবে, যখন হিসাব হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাও বলবে আবার তাকে দেখবেও। তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে, কিন্তু সেই কথা বলার সাথে মানুষকে দেখবে কিনা সেটি হাদিসে কোনো দলিল পাওয়া যায় না। ভালো করে শুনে রাখুন, সব দেখা আর সব কথা বলা একসাথে সংগঠিত হয় না, এটা মানুষের পক্ষে যেহেতু হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে তো মানে না হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। আমরাই যখন কথা বলি দেখি না, আবার দেখি কথা বলতে পারি না, এরকমও তো হয়। যেমন দূর থেকে একজনকে দেখলাম কিন্তু কথা বলতে পারছি না, কারণ আমার কাছে টেলিফোন নাই, আবার টেলিফোনে কথা বলছি কিন্তু দেখতে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিয়ামতের দিনে ওয়ামা বাইনাল কাওমি ওয়া বাইনা আন ইয়ারাহু রাব্বাহুম, তারা দেখবে কিয়ামতের দিনে তাআলা ইল্লা রিদাউল কিবরিয়া আলা ওয়াজহি ফি জান্নাতুল আদন, আর জান্নাতুল আদনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখবে। জান্নাতে আদেনে দেখবে, কিন্তু সেখানে তার চেহারার সামনে একটি রেদাউন, একটি চাদর থাকবে, তার মানে দেখবে কিন্তু চাদরটা সরানোর পরে, এর আগে নয়, চাদরটা সরানোর পরে জান্নাতে আদেন। আবার হাদিসের ভিতরে এসেছে যেটি আল্লাহ তাআলা যার সাথে আল্লাহ দেখা করবে, দেখা করতে চায় তার সাথে আল্লাহ দেখা হবে, ওয়ালাইসা বাইনাহু বাইনাহু হিজাবুন, তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না, ওয়ালা তরজুমান ইয়াতারজুমুলাহু, এটি হবে কখন? যে তর্জমাকারী অনুবাদকারী পর্দা কিছুই থাকবে না। হ্যাঁ, মানুষের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, কিন্তু সেই কথা বলার সময় তারা দেখবে কিনা সেটি হাদিসের ভিতরে নাই। অর্থাৎ কোন কোন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষ কথা বলবে, কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাঝখানে বান্দার সাথে কোন পর্দা থাকবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে কিনা সেটি এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু পর্দা থাকবে না, দেখতেও পারে
আবার নাও দেখে আল্লাহ ভালো জানেন, যেহেতু বলা হচ্ছে হাদিসের ভিতরে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, কোন ধরনের পর্দা থাকবে না। আমরা যেটা জানি হাদিস থেকে যে পর্দা তুলে দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, আর সাথে থাকবে না অনুবাদকারী। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে অনুবাদকারী দরকার নাই, কারণ জান্নাতের ভাষা আরবি নয়। এই যার যার ভাষায় কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের ক্ষমতা রাখেন, তিনি আল কাদির, তিনি অত্যন্ত ক্ষমতাবান। সুতরাং এখন প্রশ্ন হল যে কতিপয় লোকের ধারণা যে যারা বেশি আমল করবে তারা বেশি বেশি দেখবে, এই ধরনের কথা ধারণা করে জান্নাতের কথা বলা অত্যন্ত মানে সঠিক না। আপনাদেরকে বলতেছি যে আপনারা দয়া করে এইভাবে ধারণা করে আপনারা কোন জিনিসকে জান্নাতের ক্ষেত্রে আপনারা শিখতে চাবেন না, শিখবেন না ইনশাআল্লাহ তাআলা। জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে জান্নাত সম্পর্কে কোন কথাবার্তা বললেই নিয়ম হচ্ছে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা, এটির দলিল কি? আপনাদেরকে একটা দলিল পড়ে শোনাই। জান্নাতের একটা গাছের নাম হচ্ছে তুবা, ওই গাছের ফল থেকে জান্নাতে যারা থাকবেন তাদের জন্য পোশাক বানানো হবে। ইয়াদ তো একটা সাহাবি মানে সে খুবই ইন্টারেস্টেড, কিন্তু ওই সাহাবি হঠাৎ করে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে প্রশ্ন করছে, ওয়াকাদাল্লা আলা আন্না সিয়াবা আহলাল জান্নাহ তুশকিকু আনহা সিমারাতাল জান্নাহ আল হাদিস আল্লাজি, মানে হাদিসের ভিতরে এসেছে যে জান্নাতে যে তুবা নামের গাছের ফল থেকে এই মানুষের জন্য পোশাক তৈরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো একজন লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে জিজ্ঞাসা করতেছে, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, একটি লোক নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আখবারনা আন সিয়াবা আহলাল জান্নাহ খালিকান তুখলিকুন আম নাসিজান তুনসিখুন, যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে জান্নাতে যে কাপড়গুলো আমরা পরব সেটা সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন তো, সেটা কি আসলে কাপড়গুলো তৈরি হবে নাকি না কাপড়গুলো বুনন হবে? মানে তার ধারণা যে ওখানে কাপড় বানানোর একটা ফ্যাক্টরি তৈরি করতে হবে, অথবা কাপড়গুলোকে আল্লাহ বানায় দিবে। মানে কি ধরনের সহজ সরল সাহাবি সুবহানাল্লাহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে জিজ্ঞাসা করতেছে যে বেহেস্তের যে কাপড়গুলো হবে সেটা কি রেডিমেড তৈরি হবে নাকি না এটা বুনন করা হবে সুতা দিয়া। আন সিয়াবা আহলাল জান্নাহ খালিকান তুখলিকুন আম নাসিজান তুনসিখুন, এই কথা যখন বলল সাহাবীরা আশেপাশে যারা ছিল সবাই হাসতে লাগলো। ফাদাহাকা বাদাল কাউম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশের লোকরা তার প্রশ্ন শুনে মানে মানে তারা এত জান্নাত জাহান্নামের খবর জানে আর এই লোক এসে জিজ্ঞাসা করতেছে যে কাপড় কি বুনানো হবে নাকি না রেডিমেড বানানো হবে। তো এই কথা শুনে যখন হাসাহাসি শুরু করলো মানুষ সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিম্মা তুদহাকুন, তোমরা হাসতেছো কেন, তোমরা হেসো না, মিন জাহিল সাইল আলিমান, যারা মূর্খ অজ্ঞ যারা ধারণা তারা আলেমকে জিজ্ঞাসা করো, যিনি জানেন তাকে জিজ্ঞাসা করো। এই এই হাদিসেই হচ্ছে দলিল যে জান্নাত সম্পর্কে না জেনে কোনো জিনিস মানুষকে বলা যায় না, এই হাদিসে হচ্ছে এর দলিল। এই হাদিসটুকু মানে সহিভাবে এসেছে যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্না আতা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কল, তারপরে তিনি মুখ ফিরিয়ে বললেন, আইনা সাইল, যে কে আমাকে জিজ্ঞাসা করলো প্রশ্নকারী কোথায়? তখন কল ওয়া দাআনা ইয়া রাসূলুল্লাহ, তখন ওই লোকটু বলল আমি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না 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 সেটা সুতা দিয়ে বুনন করা হবে না আর ওইভাবে তৈরি করা হবে না,
আর লা বাল তুশকিকু আনহা সিমারাতুল জান্নাহ সালাসা মাররাত, ওই তখন তিনি বললেন যে এই পোশাকগুলি জান্নাতের ফল থেকে, জান্নাতে যত ফল হবে ওই ফল থেকে এই পোশাক তৈরি হবে। সুবহানাল্লাহ, ফল থেকে পোশাক তৈরি হবে এই কনসেপ্ট, এই ধারণাই আমাদের ভিতরে নাই, আল্লাহই ভালো জানেন ফল থেকে। আর এই হাদিসটুকু দিয়ে আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে জান্নাত সম্পর্কে কোনো না জেনে প্রশ্ন করা ঠিক না, বরঞ্চ যিনি জানেন তাকে জিজ্ঞাসা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিচ্ছে, তোমরা না এসো না। আমাদের দেশে হাওরুল আইন এই সম্পর্কে কথা বললেই মানুষ হাসাহাসি করে, অথচ এইভাবে হাসাহাসি করা হাদিস বিরোধী। যেমন ওই লোকটার কথা শুনে সবাই হাসছিল, মিন জাহিল সাইল আলিমান, যিনি জানেন না জাহিল তিনি আলিমকে প্রশ্ন করবেন এবং জেনে নেবেন। তো সুতরাং জান্নাতের ভিতরে অনেক ধরনের দারাজা, মানে তার গেট, তার দরজা, তার মাকান, তার মর্যাদা, তার স্তর ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বিষয় রয়েছে। তো সেই বিষয়ের ভিতরে মর্যাদা অনুযায়ী কিছু সুযোগ সুবিধার পার্থক্য রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে উচ্চ মর্যাদার লোক বেশি বেশি দেখবে আল্লাহকে আর পর মর্যাদার লোক কম কম দেখবে। যে সকল জিনিসগুলোতে হাদিসের ভিতরে এসেছে যে যে একটি হচ্ছে যে যারা আল্লাহ মানে আরশের কাছাকাছি থাকবে, যেমন আল ফেরদাউসে থাকবে, আল মুকাররাবুন, এভাবে যারা জান্নাতের ভিতরে মানে এই দুইটি জান্নাত পাবে। আপনারা সবাই জানেন যে আল্লাহ সুবহানাহু তাআলা হ্যাঁ যে মানে জান্নাত আমাদেরকে যে দিবেন, সেই জান্নাতের ভিতরে অনেক রকম ফের রয়েছে। তো এখন সেটি হচ্ছে যেমন হাওরুল আইন, প্রত্যেকটি শহীদ যারা হবেন তাদেরকে 70টা হাওরুল আইন এর সাথে দেওয়া হবে, মানে বিবাহ দেওয়া হবে। তো এখন যারা সাধারণ জান্নাতি তাদের থাকবে দুইজন মানে স্ত্রী, তো এই যে দুই, আরেকজন হচ্ছে 70, এই যে মানে ব্যবধান এটি আছে হাদিসের ভিতরে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আর রহমানের ভিতরে এসেছে যে জান্নাতান ও মিন দুনিহিমা জান্নাতান, যে প্রথমে হলো দুই জান্নাত সম্পর্কে বলা হলো, তারপরে আবার বলা হলো যে দুইটি জান্নাত। তো এখন এই দুইটি জান্নাত আর হচ্ছে পরের জান্নাতের ভিতরে পার্থক্য কি, সেটি হচ্ছে পার্থক্য হলো এই যে সূরা আর রহমানের ভিতরে যেই কথাটা এসেছে সেটি হচ্ছে যে প্রথম জান্নাত, যেটা প্রথম যে দুটো জান্নাত সেই জান্নাতটা হলো মানে সর্বোচ্চ মর্যাদার জান্নাত, ওয়ালিমান খাফা মাকামি আকাম রাব্বিহি জান্নাতান। শুনুন, জান্নাত শব্দটা পবিত্র কোরআনে 139 বার এসেছে, এক বচনে এসেছে, দুই বচনে এসেছে, বহু বচনে এসেছে। সুতরাং কোন কোন জান্নাতের অর্থ হবে বাগান, আর কোন কোন জান্নাতের অর্থ হবে বেহেস, দুটো এক নয়, যারা কোরআনের ক্লাস নেন তাদের খেদমতে বলছি। যেমন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর কথাকে ভয় করে তাদের জন্য হচ্ছে দুইটি জান্নাত, সূরা রহমান আয়াত নম্বর 46। আবার ওমিন দুনিহিমা জান্নাতান, আর ওই দুটি ছাড়াও আরো দুইটি জান্নাত রয়েছে। এই দুই এইখানে জান্নাতান কথাটার অর্থ হচ্ছে দুইটি বাগান, মানে জান্নাতেরই একটি বাগান, মানে দুইটি বাগান আর জান্নাতের দুইটি। এখন পরের আয়াত যেটা 62 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে দুনি হিমা জান্নাতান, এই দুইটি জান্নাত হলো নিম্ন স্তরের, মানে হাদিসের ভাষা ইবনে আব্বাস আবু মুসা আল আশআরি এদের মতে এই দুইটি বাগান হচ্ছে আসহাবুল ইয়ামিন,
যারা আল্লাহ সুবহানাহু তাআলার ডান হাতে থাকবে, আসহাবুল ইয়ামিন। আর আগের যে দুই জান্নাতের কথা বলা হচ্ছে তারা হচ্ছে আল মুকাররাবুন, যারা আল্লাহ সুবহানাহু তাআলার কাছাকাছি চলে গিয়েছে। তো মুকাররাবুন আল আসহাবুল ইয়ামিন, তাদের মর্যাদার ভিতরে দুইটি জান্নাত। আবার এই দুইটি জান্নাতের রকম ফের আছে, কোন কোন জান্নাতের এই পরের দুইটার হুরুল আইন কি ধরনের অন্য ধরনের, আবার আগের দুইটার হুরুল আইন কি ধরনের সেটা পার্থক্য আছে। এর পানি, এর ঝর্ণা, ওর ছায়া, এই দুই জান্নাত দুই জান্নাতের ভিতরে অনেক পার্থক্য আছে। এরকম পার্থক্য বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু এর মানে এই কি যে নবী মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দেখবে সেটি যারা ভালো কাজ করবে, বেশি ভালো আমল করবে। আমাদের দেশে কিছু বললেই বলে যে আমল করবে, আমল করবে। কি আমল করবে বলতে কি বোঝায়? আল্লাহই ভালো জানে। শরীয়তের ভিতরে আকীদা ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, আমল করবে। আমাদেরকে প্রথমে আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে। সৎ কর্মের ভিতরে রয়েছে প্রথমে তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের জ্ঞান নিতে হবে প্রথমে, এটি একটি অন্যতম সৎ কর্ম। তো এখন এটি তারগিবের ভিতরে যে হাদিসটুকু এসেছে সেটি আমরা মানে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যে আপনারা সবাই জানেন যে জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে, বাজার। এই বাজারের ভিতরে গিয়ে লোকজন যাবে, যখন লোকজন যাবে তখন তারা আল্লাহ সুবহানাহু তাআলাকে মানে দেখবে। হাদিসটুকু এসেছে মানে এভাবে এসেছে, সহিহ মুসলিমের ভিতরে এসেছে, ইন্না ফিল জান্নাহ লিসুকান, জান্নাতের ভিতরে রয়েছে একটি বাজার, ফাআতুনাহা কুল্লি জুমআ, প্রত্যেক জুমার দিন সেখানে মানুষজন জড়ো হবে, ফাহাতাবা রিহিন শিমাল, উত্তর দিক থেকে একটি বাতাস বয়ে যাবে, ফাতাহসু ফি উজুহিহিম ও সিয়াবিহিম, আর সেই বাতাসের ছোঁয়া লাগবে তাদের চেহারায় আর তাদের পোশাকে, ফায়াজিদুনা হাসানান ও জামালান, আর এই ধরনের উত্তরের বাতাসের যখন ছোঁয়া তাদের পোশাকে লাগবে, তাদের জান্নাতীদের মানে মুখে লাগবে, তখন তাদের সৌন্দর্য, তাদের মানে মানে হাসানান জামালান ও সৌন্দর্য এবং সুন্দর যে সৌকর্ষ সবকিছু আরো বেড়ে যাবে, ফায়ারজিউনা ইলা আহলিহিম, এবং তারা তাদের পরিবারের কাছে চলে আসবে, ওয়াকাদ আজদাদু হাসানান ওয়া জামালান, তারা দেখবে যে তাদের যে ওয়াইফ যাদেরকে বাসায় রেখে গেছিল তাতে বোঝা যাচ্ছে জান্নাতের ওই বাজারের ভিতরে সবাই যাবে না, যারা পুরুষ তারা যাবে আর মেয়েরা তাদের ঘরের ভিতরে থাকবে, ওয়াকাদ আজদাদু হাসানান, এবং তারা এসে ওই তাদের মহিলাদেরকে যখন দেখবে, তাদের স্ত্রীদেরকে যখন দেখবে, তখন তাদেরকে বলবে ফায়াকুলুন ওয়া আনতুম, তোমাদের কেউ ওয়াল্লাহি লাকাদ আজদাদতুম বাদিনা হাসানান ওয়া জামালান, যে আমরা তোমাদেরকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম বাসায় তোমাদেরকে এখন অনেক সুন্দর দেখাচ্ছে, তখন তারাও বলবে যে তোমাদেরকেও সুন্দর দেখাচ্ছে, ফায়াকুলুন ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ আজদাদতুম বাদিনা হাসানান ওয়া জামালান। এই যে জান্নাতের শুক্র মানে জুমার দিনে, মানে জান্নাতে তো দিন রাত নাই, এখানে জুমা কথাটা বলে বোঝানো হচ্ছে যে জান্নাতে যখন মানুষ একত্রিত হবে, সেই একত্রিত হওয়ার হাদিসটুকু আমি আপনাদেরকে পড়ে শোনাই। সহি তারগিব ও তারহিব কিতাবের ভিতরে হাদিস নাম্বার 3761, এখানে শেখ আলবানী হাদিসটুকু সহি বলেছেন। এই হাদিসের ভিতরে এসেছে যে আতানি জিব্রাইল ওয়া ফি ইয়াদাইহি তাআইআতি মিরআতি বাইদা, যে জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে একটি সাদা আয়না নিয়ে আসলে, ফাফিহা নুকতাতুন সাউদাউ, ওই আয়নার ভিতরে একটি কালো দাগ ছিল, ফাকুলতু মা হাযিহি ইয়া জিব্রাইল, যে এই কালো দাগটা কি,
তখন জিব্রাইল বলল হাজিহিল জুমা, এটি হচ্ছে জুমার দিন, জুমা ওহুয়া সাইয়েদুল আইয়াম, এটি হচ্ছে সমস্ত দিনের ভিতরে উত্তম, নাহনু নুসাম্মিয়া ইয়াউমাল মাজিদ, কিন্তু আমরা যারা আসমানে থাকি মানে সামাওয়াতের ভিতরে থাকি আমরা এই দিনটাকে বলা হয় করি ইয়াউমাল মাজিদ, মাজিদ মানে হচ্ছে অতিরিক্ত বর্ধিত এক্সেস। ফাকুল তুই ইয়া জিব্রাইল মাল মাজিদ, এ কি মাজিদ হবে, কি বাড়বে, কি অতিরিক্ত হবে, কালা জালিকা, যে ওই দিন কি অতিরিক্ত হবে, ইন্না রাব্বাকা আত্তাখাযা ফিল জান্না ওয়াদিআন আফইয়াহা বিল মাসকিল আবিয়াদ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুমার দিন তখন তিনি একটি মানে পতাকা দিবে জান্নাতের ভিতরে যেটা সাদা মেসকের থেকেও সুগন্ধময় হবে, যখন শুক্রবার আসবে ফাইজা কানা ইয়াউমুল জুমআ মিন আইয়ামিল আখিরা, যখন বেহেশতে ওই জুমার দিন আসবে, ইয়াহবিতু রাব্বা তাবারাক ওয়া তাআলা আনাল আরশিহি ইলাল কুরসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ থেকে কুরসিতে নেমে আসবেন, এই যে আল্লাহ নেমে আসে এটা দলিল পাওয়া গেল, সুবহানাল্লাহ জাহান্দি, ইয়াহবিতু রাব্বা তাবারাক ওয়া তাআলা আন আরশিহি ইলা কুরসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুমার দিনে তিনি বেহেশতে তখন থাকবে, তখন এই ঘটনাটা ঘটবে ইনশাআল্লাহ তাআলা, যে তার আরশ থেকে তিনি কুরসিতে নেমে আসবেন, ওয়া উফাল কুরসিয়া বি মানাবিল মিন নূরিন তাজালাসা আলাইহা নাবিয়ুন, যে ওই কুরসির চারপাশে থাকবে কি নূরের তৈরি কতগুলো আসন, সেখানে থাকবে নবী এবং রাসূলরা বসে থাকবে, ও হুফাতিল মানাবির বি তারাসিউ মিন যাহাবি ফাজালাসা আলাইহা শুহাদা, আর স্বর্ণের তৈরি অনেকগুলো চেয়ার থাকবে ওই প্রত্যেকটি নূরের তৈরি কুরসিকে কেন্দ্র করে, মানে নবীরা যেখানে বসে আছে সেখানে শহীদরা বসে থাকবে, ও ইয়াহবিতু আহলুল গুরাফা মিন গারাফাহিম, এবং তখন সমস্ত মানে উপরের যারা জান্নাতের উপরে থাকবেন আহলুল গারাফা বলা হয় তাদেরকে, তারাও বের হয়ে আসবে, ইয়াজলিসুনা আলা উসবানাল মিস্ক, তারা একটি মানে মিস্কের তৈরি একটি আসনের ভিতরে মানে মানে বসে থাকবে, বালুর তৈরি করা একটি জায়গার ভিতরে বসে থাকবে, তখন তারা লা ইয়ারাউনা লি আহলিল কারাসিয়া মানাবির, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করবে, বলবে ইয়াবদু লাহুম যুল জালাল ওয়াল ইকরাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির হবেন সবার সামনে, মানে আমি আবারো বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুমার দিনে আরশ থেকে নেমে কুরসির দিকে যখন আসবেন তখন আরশের চারিদিকে মানে কুরসি থাকবে, এই কুরসির ভিতরে কুরসির চারিদিকে অসংখ্য কুরসি থাকবে নূরের তৈরি, সেই নূরের কুরসির ভিতরে নবীরা থাকবে, আর প্রতিটি নূরের কুরসির চারিদিকে থাকবে স্বর্ণের তৈরি আসন, সেখানে থাকবে শহীদ, তারপরে উসবানান মিস্ক, মিস্কের যে মানে বালুর জায়গা থাকবে সেখানে থাকবে হলো কতগুলো তুল বসার জায়গা, সেখানে থাকবে হলো আহলুল গোরাতা, এবং তারা সবাই যখন থাকবে জড়ো হবে, অন্য সবাই যখন আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সামনে তিনি হাজির হবেন, ইয়াবদু লাহুম যুল জালাল ওয়াল ইকরাম ফায়াকুল সালুনি, আমাকে আমার কাছে তোমরা চাও, ফায়াকুলান নাসআলুকা রিদা ইয়া রব, তখন সবাই বলবে ইয়া আল্লাহ আমরা তোমার সন্তুষ্টি চাই, এই কথা বারবার বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আর বারবার তারা বলবে আমরা তোমার সন্তুষ্টি চাই, সুম্মা ইয়াকুলু সাআলুনি ফায়াকুলান বিআজমাইহিম নাসআলুকা রিদা, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই আর কিছু চাই না, সন্তুষ্টি চাই, ইয়াশহুদুহুম আলা রিদা, আল্লাহ তখন সবাইকে সাক্ষী রেখে বলবে আমি কিন্তু তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, সুম্মা ইয়াকুল সাআলুনি আরো কিছু চাও, তখন তারা আবারও বলবে যে আমরা তোমার সন্তুষ্টি চাই, ফাসআলনাহু হাত্তা ইয়ানতাহা কুল্লু আবদিন মুনমিনহুম, প্রত্যেকটি বান্দার কাছে সেটি জিজ্ঞাসা করা হবে
আরো চাও, আরো চাও, আরো চাও, এইভাবে জিজ্ঞাসা করতে করতে সবার সাথে যখন জিজ্ঞাসা করা হবে তখন সুম্মা ইয়াফতাহু আলাইহিম মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং তখন এমন একটি জিনিস ঘটে যাবে, উন্মোচিত হয়ে যাবে, যেটি চোখে কোনোদিন দেখে নাই, মা লাম আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, কান কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর যেটা কোনোদিন চিন্তা করে নাই, সেই জিনিসটাই ঘটে যাবে, অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, এই কারণ এই হাদিসের ভিতরে এসেছে ফালাইসা ইলা শাইইন আহওয়াজু মিনহুম ইলা ইয়াউমাল জুমআতি লিয়াজদাদুনা নাযরা ইলা রাব্বিহিম ইলা আযদাদু কারামাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তারা তাকিয়ে থাকবে এবং তাদের মানে মর্যাদা বেড়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ক্বালা শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ আল মুমিনু ইরাউনা রাব্বাহুম কুল্লু ইয়াউমিল জুমআ, যে মুমিন দ্বারা এই যে এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মুমিনদের ভিতরে কোনো মানে পার্থক্য নাই, দেখার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দেখবে সেটি সবাই দেখতে পাবে, জান্নাতে যারা থাকবে সবাই দেখতে পাবে, মুমিন আহলুল জান্নাহ, সুতরাং তারা প্রতি জুমায় দেখবে, আল মুমিনুন ইয়ারাউনা রাব্বাহুম কুল্লু ইয়াউমিল জুমআ আম্মা কুল্লু সাআ ওয়ালা কুল্লু লাহজাত ফামা ইন্দানা আলিম, যে যে তিনি বলছেন যে এই দেখা কি প্রত্যেক মুহূর্তেই হবে নাকি না প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তারা দেখবে, এই যে আমাদের দেশে কি বলা হয় যে বছরে একবার দেখবে, তারপরে মাসে একবার দেখবে, এক সপ্তাহে একবার দেখবে, এগুলোর কোনো দলিল নাই, মন গড়া কথা আল্লাহ সম্পর্কে বলা হারাম। ও আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, শেখ আলবানী বলছেন যে প্রতি মুহূর্তে দেখবে নাকি না প্রতি ঘন্টায় দেখবে সেটা আমরা জানি না, ফামা ইন্দানা ইলম, আমাদের কাছে এই বিষয়ে কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই। এই কথাটুকু এসেছে তার বিখ্যাত কিতাব দুরুস মুফরাগাতুল শাইখ আল আলবানী, তিনি যে দর্শ দিতেন সেখানে তিনি সেটা আলোচনা করেছেন। তার মানে যেটা আমরা বুঝতে পারছি যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দেখা দিবেন, তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিবেন সেটি আহলুল জান্নাহ সবার জন্যই হবে, কিন্তু এটির ভিতরে মর্যাদার ব্যাপারে যে কতটুকু দেখবে কি দেখবে এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু কতবার দেখবে সেটি আমরা জানি না, সেটি মুমিনদের আমলের উপরে নির্ভর করে না, আমলের উপরে নির্ভর করে হচ্ছে হুর ও লাইনদের সংখ্যা, জান্নাতের বাগান কয়টা পাবে সেই সংখ্যা, জান্নাতের ভিতরে কে দারাজাত, কে উপরে যাবে, কে নিচে যাবে, সে সকল বিষয়ে তার আমলের সাথে নির্ভরশীল, হ্যাঁ মর্যাদার সাথে, কিন্তু দেখা এমন একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বঞ্চিত করেন নাই সুবহানাল্লাহ তাআলা। তো জুমার দিনে এই যে মানুষ যাবে, তো এই যে মানে পুরুষ লোকরা যাবে, মেয়েরা বাসায় থাকবে, তো তাদের চেহারাও সুন্দর হয়ে যাবে, এটি কেন হবে এ ব্যাখ্যায় আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তারা বলছেন যে যখন জান্নাতের মহিলারা স্ত্রীরা যখন তাদের বাসা থেকে আল্লাহকে দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্যই তাদের চেহারা সুন্দর হয়ে যাবে, শুধু দেখার জন্য তারা সুন্দর হয়ে যাবে, আর যে সকল পুরুষ দেখবে তাদের চেহারাও সুন্দর হয়ে যাবে, তারা বাসায় এসে বলবে তোমাদেরকে সুন্দর দেখাচ্ছে, তখন তারাও বলবে তোমাদেরকে সুন্দর দেখাচ্ছে, এটি হচ্ছে সেই জুমার দিনের ঘটনা আমরা জানতে পারলাম। তো আমরা এখন যেটা জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি মানে জান্নাতের ভিতরে মানে দেখা দিবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে আজানে তাকে দেখা যাবে, কিন্তু জান্নাতে আজানের হাদিসের ভিতরে এসেছে যে তার চেহারার সামনে হিজাব থাকবে, মানে দেখার বিষয়টুকু যখন দেখা সংগঠিত হবে
তখন সবাই দেখতে পাবে ইনশাআল্লাহ তাআলা। তা আমরা আপনারা দীর্ঘক্ষণ ধরে মানে আলোচনা শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের খেদমতে আমি আজকে একটি ইন্টারেস্টিং, সবার জন্য মানে খুব ইন্টারেস্টিং একটি কথা আমরা আজকে আলোচনা করব। আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানে মানে তিনি লোকদেরকে পাঠাবেন, এখানে জান্নাতের ভিতরে মেয়ে বেশি থাকবে নাকি না ছেলে বেশি থাকবে, এই বিষয়ে আপনাদের কি ধারণা? আপনাদের অনেকেরই ধারণা, কারণ এই ধারণা আমাদের সমাজে বেশি আছে যে যে জান্নাতে আমরা মানে আমাদের দেশের ধারণাগুলি হচ্ছে মানে এমন একটা কায়েমি স্বার্থবাদী ধারণা, দলিলবিহীন ধারণা, দলিল নাই কিন্তু ধারণা করে বসে আছে। যেহেতু হাদিসের ভিতরে এসেছে যেটা আমাদের সমাজে বেশি শোনা যায়, ওয়াসহিহাইন ইবনে আব্বাস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম ফারাআইতু আকসারু আহলাল ফুকারা, যে আমি জান্নাতে দেখলাম সবাই হচ্ছে ফকির, অধিকাংশ ফকির, ওয়াতালতু ফি নার, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম ফারাআইতু আকসারু আহলিহা নিসা, যে জাহান্নামের ভিতরে অধিকাংশ হচ্ছে মহিলা আর জান্নাতে অধিকাংশ হচ্ছে মানে গরিব। আর এই থেকে আমাদের দেশের লোকদের ধারণা হয়ে গেছে যে জাহান্নামে মেয়ে বেশি থাকবে আর জান্নাতে পুরুষ বেশি থাকবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে এই ধারণা থেকে বাঁচাও। আপনারা জেনে রাখুন যে এটি কি হতে পারে, জান্নাতে মেয়ে বেশি থাকবে না ছেলে বেশি থাকবে, হাল রিজালুন আকসারু ফিল জান্নাহ আম নিসা, এই কথাটুকুই শেখ ডক্টর সুলাইমান আল আশকর তার জান্নাত জাহান্নাম কিতাবের ভিতরে তিনি আলোচনা করেছেন। তিনি বলছেন মুসলিম শরীফের ভিতরে একটি ঘটনা এসেছে, তুখাসিমুর রিজাল ওয়ান নিসা ফি হাযিহি সাহাবা আহিয়ান, সাহাবীরা যখন বেঁচে ছিল তখন এই তর্ক হয়েছিল সাহাবীদের ভিতরে যে জান্নাতে ছেলে বেশি থাকবে না মেয়ে বেশি থাকবে। ফাফি সহিহ আল মুসলিম আন ইবনে সিরিন, ইবনে সিরিন বলছেন ইখতিসামুর রিজাল ওয়ান নিসা, মহিলা বেশি থাকবে না পুরুষদের, এই নিয়ে মহিলা পুরুষের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, মানে তারা গবেষণা করলো আইয়ুহুমা আকসারু ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে কারা সংখ্যা গরিষ্ঠ হবে কারা বেশি থাকবে। ওয়ফির রিওয়ায়া ইম্মা নাফ তাফাখারুন, যে তারা কম্পিটিশনে লেগে গেল, ওয়া ইম্মা তাযাক্কারুন, তারা আলোচনা করতে শুরু করলো, আল রিজালু ফিল জান্নাহ আকসারু আম আম্মান নিসা, তখন তারা কি করলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, সুবহানাল্লাহ। এই যে দেখেন আমাদের ভিতরে তর্ক হলে আমরা হাদিসের দিকে ফিরে আসবো, সাহাবীরা কি করলো, সাহাবীদের ভিতরে যেহেতু তর্ক হচ্ছে যে জান্নাতের ভিতরে মেয়ে বেশি হবে না ছেলে বেশি হবে, এই তর্কের সমাধানের জন্য তারা কার কাছে গেল, আবু হুরায়রার কাছে গেল, আবু হুরায়রার ওপিনিয়নকে তারা সবাই মেনে নিল। ইহতাজ আবু হুরায়রা আল্লাহ আন্নান নিসাউ ফিল জান্নাহ আকসিরু বিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে মেয়েরা বেশি থাকবে, সুবহানাল্লাহ, জান্নাতে মেয়েরা বেশি থাকবে, জান্নাতে মেয়েরা বেশি থাকবে, আকসারু বিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা যুমরাতুন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর ফি লাইলাতিল বদর, যে যারা জান্নাতে প্রথম যাবে তাদের চেহারা পূর্ণ চন্দ্রের মতো হবে। আর এই হাদিসের ভিতরে দলিল রয়েছে লি কুল্লি ইমরিইন মিনহুম যাওজাতান ইসনাতান, প্রত্যেকটি জান্নাতি লোকের থাকবে দুইটি করে ওয়াইফ, দুইটি করে যাওজাতান ইসনাতান। তাতে দেখা যাচ্ছে যে হাদিসের ভিতরে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি মুসলিম হাদিস নাম্বার 2834, যে প্রত্যেকটি পুরুষের সাথে যদি দুইটি করে তার ওয়াইফ থাকে তাহলে এখানে হাদিসের ভিতরে পরিষ্কার বলা হচ্ছে জাওজাতান ইসনাতান, দুইটি করে ওয়াইফ থাকবে, তো এমনিই তো 100% বেশি হয়ে গেল।
1 কোটি যদি পুরুষ হয় তাহলে 2 কোটি মহিলা, এটা তো যেমন তেমন বেশি না, অনেক বেশি। কত বেশি আল্লাহ ভালো জানেন। সুতরাং হাদিস থেকে এসেছে যে জান্নাতের ভিতরে মেয়েরাই বেশি থাকবে সংখ্যা, অথচ আমাদের সমাজে মেয়েদেরকে নিচে নামানোর জন্য খালি ওই জাহান্নামে মেয়ে বেশি থাকবে এটি বলাতে পুরুষ ওয়াজকারীরা খুব মজা পায়। আল্লাহকে ভয় করা উচিত। বলে হাদিস ও আদা দালিলাহ রাআইতু কুন্না আকসারু আহলান নার, যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখে এসেছে যে দোজখের ভিতরে অনেক মহিলা দেখে এসেছি, এটার মানে এই নয়। ওয়াল ওয়াল জাওয়াবু আন্নাহু লা ইয়াজলিমু মিন কাহুন্না ইন্না আকসার আহলান নার, এই কথাটুকুকে বাতিল ঘোষণা করেছেন ইমাম কুরতুবি রাহমাহুল্লাহ তাআলা। ইমাম কুরতুবি বলেন যে মেয়েরা জাহান্নামে বেশি থাকবে তার মানে এই নয় তারা জান্নাতে বেশি থাকবে না, এটি কোনো প্রমাণ হয় না। সুবহানাল্লাহ। আকিল্লু সাকানহি জান্না কামা ইয়াকুলু ইবনে ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার আসকালানি এই কথার প্রতিবাদ করেছেন, বলছেন যে জান্নাতেই মেয়েরা বেশি থাকবে, কারণ হাদিসে হচ্ছে তার দলিল লিকুল্লি ইমরিইন মিনহুম জাওজাতান ইসনাতান, প্রত্যেকটি পুরুষের সাথে থাকবে সর্বনিম্ন 2টি বউ, মানে ইসনাতান জাওজাতান, সুতরাং এখানে বেশি। তারপরে অতিরিক্ত রয়েছে হৌরুল ঈন, তারা ওটা বাদই দেওয়া হচ্ছে। তো এই কারণে এইখানে এই ক্ষেত্রে শুধুমাত্র ইমাম কুরতুবি একটি কথাই বলেছেন যে প্রথমে যখন মানুষ জাহান্নামে যে হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি দেখেছি আকসিরু আহলাহুমান নিসা আল জাহান্নাম, সেই মহিলা দিগকে সাফাআতের পর তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এই কথাটা বলেছেন কে? ইমাম আল কুরতুবি রাহমাহুল্লাহ তাআলা। ফাইজা খারাজু মিনহা বিশাফাআতি শাফিঈন ও রাহমাতিহি আরহামু রাহিমিন কুন্না আকসারু আহলিল জান্নাহ, তখন মেয়েদেরকে মানে সংখ্যাগরিষ্ঠতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাতে মেয়েরাই বেশি থাকবে সুবহানাল্লাহ, আর ছেলেরাই কম থাকবে সুবহানাল্লাহ। কিন্তু একটি হাদিসের ভিতরে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় যে মেয়েরা অনেক কম থাকবে, সেই হাদিসটুকু এসেছে সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে 1851 নম্বর হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জায়গায় সফরে গিয়েছিলেন, তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছ? বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা শি'বু ইযা ক্বাল, তারা একটি উপত্যকায় গিয়ে জিজ্ঞাসা করলো তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? উনজুরু হাল তারাও না শাইআন, ফাকুল না আমরা বললাম না আরা গুরবানান ফিহিমা গারাবিন আসিম, যে আমরা কতগুলো অদ্ভুত ধরনের কাক দেখতে পাচ্ছি, কাক কাক দেখতে পাচ্ছি। ও আহমেরু মনকারি ওয়াল রিজলাইনে, তাদের ওই কাকের যে ফুট এবং কাকের যে মানে পাও এইটা হচ্ছে লাল রঙের, ওইটি হচ্ছে একমাত্র সে দাঁড়িয়ে আছে ওই কাকটুকু, মানে এক ধরনের কাক জাতীয় প্রাণী আর কি, চিল অথবা শকুন জাতীয় হবে, আল্লাহই ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইয়াদখুলুল জান্নাতা মিন নিসাই ইল্লা মান কানা মিনহুন্না এই যে অল্প সংখ্যক কাকের ভিতরে তোমরা সেই যে লাল ঠোঁট বিশিষ্ট দুই পা বিশিষ্ট অল্প সংখ্যক কিছু পাখি দেখতে পাচ্ছ এটি যে কোন সংখ্যায় অল্প, তেমনই জান্নাতে মেয়েরা খুব অল্প থাকবে, মানে এটা থাকবে। কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণ হয় না যে আবু হুরায়রার হাদিসটা মানে মানে বাতিল হয়েছে, তা নয়। সেটির ব্যাখ্যাই ইবনে মানে আল কুরতুবি দিয়েছেন যে প্রথমে যদিও কম থাকবে কিন্তু আলটিমেটলি চূড়ান্ত হবে তারা বেশি থাকবে, অথবা যখন জান্নাতে পুরুষরা ঢুকবে সাথে সাথে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, আল্লাহ ভালো জানে। এখন জান্নাতের বিষয়গুলো এইভাবে না জেনে বলা ঠিক নয়। জান্নাতে কি আছে সেগুলো আমরা, যে জান্নাত হচ্ছে একটি, এই হাদিসটা হচ্ছে সুবিতা ফি সহিহ আইদান আন আনাস উম্মু হারিসা আন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত হারিসুল হারিস ইয়াউমাল বদর,
যে হারিস নামে একজন সাহাবী বদরের যুদ্ধে নিহত হয়ে যাওয়ার পর, মানে শহীদ হয়ে যাওয়ার পরে তার মা নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে বলল, আসা বাহু শেহমেল সাহেমেল গরাব, যে তাকে একটা তীর এসে বিদ্ধ করেছিল, সেইভাবে হার এসে ইন্তেকাল হয়েছিল। ফকালত ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমতা মাওকাউ হারিস মিন কলবি, হে রাসূলুল্লাহ আপনি তো জানেন হারিস আমার অন্তরে কি স্থান দখল করে এসেছে, নিজের ছেলে শহীদ হয়েছে, তার কথা জিজ্ঞাসা করতে, ফাইন কানা ফিল জান্নাহ লাম আবকু আলাইহি, আপনি যদি বলেন সে জান্নাতে আছে তাহলে আমি আর কান্দব না, ইল্লা সাউফা তারা মা আসনাউ, আপনি যদি তাকে না দেখেন তাহলে আমি কি করব। হারিস আর মা কান্দতে ছিল, ফাকাল লাহা নবী সাল্লাল্লাহু তাকে বললেন, আল জান্নাতুন ওয়াহিদাতুন হিয়া হিয়া, জান্নাত হচ্ছে মাত্র একটা। এই যে এই হাদিস আমাদের দেশে বলা হচ্ছে কি জান্নাত হচ্ছে আটটা, দোজখ হচ্ছে সাতটা, এগুলোর কোনো দলিল নাই, ওগুলো হচ্ছে জান্নাতের নাম। জান্নাতের নামের ভিতরে জান্নাত আদান, আদান মানে হলো যেখানে সারা জীবন মানুষ থাকবে, ইটার্নাল প্লেস। তারপরে আছে হলো এই যেমন আছে হলো যে জান্নাত নাঈম, দারুল খুলদ, জান্নাতুল মাওয়া, তারপরে দার সালাম, ইল্লিউন, এগুলি তো হলো জান্নাতের ভিতরে বিভিন্ন স্তর দারাজাত, আবওয়াব, তারপরে এই মর্যাদা অথবা এর গ্রেডিং ক্লাসিফিকেশন ইত্যাদি, কিন্তু জান্নাত হচ্ছে একটি। হারিস আর হাদিস আল জান্নাতু ওয়াহিদাতুন হিয়া, জান্নাত হচ্ছে একটি, ইন্নাহা জানান কাসির আছেন, কিন্তু তার ভিতরে রয়েছে অনেক বাগান, অনেক বাগান, ইন্নাহু ফিল ফেরদাউস আল আলা, তার সর্বোচ্চ বাগানের নাম হচ্ছে আল ফেরদাউস, কামা বাইনা সামা ওয়াল আরদ, হ্যাঁ আল ফেরদাউস, ফা ইন্নাহু আওসাতুল জান্নাহ, জান্নাতের মাঝখানে, হ্যাঁ সেটি আমরা এখানে মানে দেখতে পেলাম যে যে আমরা জানতে পারলাম যে জান্নাতের, এখন এই যে জান্নাতে মেয়েরা বেশি থাকবে, এখন মেয়েদের মেয়েদের ভিতরে মেয়েদের অনেক কিউরিওসিটি রয়েছে, এই কারণে আমি কিছু কথা এই ক্ষেত্রে আমি বলতে চাই। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি পুরুষের সাথে দুইটি করে ওয়াইফ থাকবে, এটি বলার সাথে সাথে আমাদের কিছু বোন রয়েছেন তারা আবার মানে দুনিয়ার কথাটুকু চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে ঘৃণা করেন, এটি সাবধান, এভাবে কোনো ধারণা পোষণ করবেন। জান্নাতে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিয়ে দিবেন, ইয়াজুজুল্লাহি তাআলা আল মুমিন ফিল জান্নাহ বি জাওজাতি জামিলাত গায়রু জাওজাতিহিম, যে ফি দুনিয়া, যে দুনিয়াতে যে তার ওয়াইফ ছিল সেটা ছাড়াই জান্নাতে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মুমিনকে তিনি বিবাহ দিবেন, সেটি পবিত্র কোরআনে রয়েছে, কামা ক্বালা তাআলা কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরুল ঈন, সূরা দুখান আয়াত নাম্বার 54, বিলহুরুল ঈন, যাহুরুল ঈন এর সাথে বিবাহ দিবেন। আর জান্নাতের ভিতরে যে হুরুল ঈন সে তার সংখ্যা কমও থাকবে বেশি থাকবে, হ্যাঁ সেটি হচ্ছে বড় কথা। যেমন আশাহিদ ইয়াজুজু ইয়াজাওয়াজা বি ইসনাতান সাবউনা জাওজাতি মিনাল হুরুল ঈন, 72টা, আমি 70টা বলেছি না আসলে এটা ভুল, বা ইসনাতাইন সাবঈন মানে 72টা হুরুল ঈনের সাথে একটা শহীদের বিবাহ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াকুল ওয়াহিদিন মিনহুম জাওজাতান, জান্নাতের দ্বারা ঢুকবে তাদের প্রত্যেকের সাথে দুইটি করে ওয়াইফ থাকবে। তো এখন এখানে প্রশ্ন আসছে যে এটা কি দুনিয়ার ওয়াইফ থাকবে নাকি না আলাদা করে আবার অন্য অন্য কোন মহিলার সাথে তার বিবাহ হবে অথবা হুরুল ঈনের সাথে বিবাহ হবে। এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে মানে কোনো মানুষের যদি কোনো কিছু বেশি থাকে তার মানে এই না জান্নাতে সেটা চাবে না,
এটি হচ্ছে প্রথম শর্ত, ভালো করে শুনে রাখুন। মনে করেন একজনের দুইটি ওয়াইফ, মানে সর্বনিম্ন জান্নাতে যা থাকবে সেই পুরুষের থাকবে দুইটি ওয়াইফ, এটি হাদিসের ভিতরে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাওজা মানে বিবাহ এই কথাটুকু নিজে বলেছেন কিতাবের ভিতরে। আপনাদের যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে আপনাদের বিষয়, কিন্তু আল্লাহকে ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। প্রশ্ন হচ্ছে যে দুইটি ওয়াইফ থাকার পর সে যদি আবার হুর আইন এর সাথে চায় কিংবা বিবাহ করে, সেটা কি সে চাইতে পারে কিনা? এরকম যে কোনো মানুষই চেতে পারে, সেটি জান্নাতি লোকদের ইচ্ছা। মহিলাদেরও যেরকম ইচ্ছা হবে পুরুষের যেরকম ইচ্ছা হবে, কিন্তু ইচ্ছাটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, তার ফিতরা, তার সুন্নাহ জারি থাকবে। এমন কিছু হবে না যেটি আমরা দুনিয়ায় বসে চিন্তা করি, অদ্ভুত অশ্লীল, এগুলো কোনো কিছু সংগঠিত হবে না। হ্যাঁ, যেমন আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, জান্নাতের ভিতরে থাকবে বিলদানুন মুখাল্লাদুন, চির তরুণ কিশোর, তো তারা তো জান্নাতিদের খেদমত করবে। তারপরেও যদি কোন জান্নাতের লোক মনে করে যে আমার একটা বাচ্চা হওয়া দরকার ছিল, কে আল্লাহ আমার একটা সন্তানের দরকার ছিল, এই সন্তান মানে আমি চাই, সুবহানাল্লাহ, মানে এতগুলো বাচ্চা মানে চির কিশোর বিলদানুন মুখাল্লাদুন থাকা সত্ত্বেও জান্নাতের একটা লোক সেরকম হাদিসের ভিতরে এসেছে সে বাচ্চা চাবে। আজাল হাদিস ইবনে হিব্বান ফি সহিহি ইসনাদ সহিহ আন আবি সাঈদ আন আন্নাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিন ইযা ইশতাহা আল ওয়ালাদ ফিল জান্নাহ, একটা মুমিন সে জান্নাতে বলবে যে আমার একটা বাচ্চা হয়ে যাক, আল্লাহ আমার একটা বাচ্চা দাও, বাচ্চা হয়ে যাক। কানা হামালাহু ওয়াদাহু ওয়াসান্নাহু ফি সাআতিল ওয়াহিদা কামা ইয়াসতাহি, মুহূর্তের ভিতরে সেই বাচ্চা প্রেগন্যান্ট হবে, মানে তার ওয়াইফ প্রেগনেন্ট হবে, বাচ্চা জন্ম হবে, মুহূর্তের মধ্যে সে বড় হয়ে বাচ্চা হয়ে যাবে, যে বয়সের বাচ্চা সে চাইছিল ঠিক সেই বয়সের বাচ্চাই সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে যে বিলদান মুখাল্লাদুন বাচ্চা, এত সুন্দর সুন্দর বাচ্চা যেগুলিকে পবিত্র কোরআনে বলা হয়েছে মানথুরা, লুলু মানথুরা, বিক্ষিপ্ত হীরার টুকরা, মণিমুক্তা যেভাবে ছড়িয়ে ছিটে, সেই ধরনের বাচ্চা থাকার পরেও একজন জান্নাতের লোক বলবে যে হে আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, ওই বাচ্চাও সাথে সাথে প্রেগনেন্ট হয়ে মানে এই মানে এই হাদিসটুকু এসেছে জামে ও সগীরে হাদিস নাম্বার 6525। তাহলে বোঝা যাচ্ছে যে হুরুল আইন অথবা দুইটি ওয়াইফ থাকা মানে এই নয় যে সে জান্নাতি লোক অন্য কোনো ওয়াইফ চাইতে পারে না কিংবা চাইলে সেটা পূরণ করা হবে না, সেটি হচ্ছে মানে আমাদেরকে জানতে হবে। সুতরাং এই ধরনের অনেক ঘটনা ঘটবে, তার ভিতরে আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যেন দুনিয়ার কালচার নিয়ে জান্নাতের বিষয় নিয়ে যখন আলোচনা করি তখন, কারণ জান্নাতে মহিলা পুরুষ উভয়দেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করবেন, নতুন করে তৈরি করবেন, তার চিন্তা ভাবনা, তার দেখা, তার মানে সমস্ত কিছু তখন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত কিছু তখন পরিবর্তন হয়ে যাবে। এখানে আরেকটি হাদিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যেভাবে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে এমন ভাবে মানে তৌফিক দান করবেন যেন আমরা জান্নাতের ভিতরে যেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওয়াইফ যারা আছে তারাও যেতে পারবে যদি সে ইমানদার হয়, পরিবারের সবাই যেতে পারবে যদি তারা জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করে। যোগ্যতার সাথে হচ্ছে কথা, কিন্তু তাদের সংখ্যা কত হবে সেটি আল্লাহই ভালো জানেন। এক্ষেত্রে আমাদের কোনো ব্যক্তিগত ওপিনিয়নের কোনো মূল্য নাই, আমরা সেটাই বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র কোরআনে বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনা ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, জান্নাতে আদনের ভিতরে জান্নাতীরা তাদের পিতা থেকে পিতামাতা থেকে তারা পাবে যারা আমলে সালেহ করেছিল, তাদের ওয়াইফ আজওয়াজিহিম তাদের ওয়াইফরা সেখানে যাবে, তাদের বাচ্চা কাচ্চারা যেতে পারবে। তার মানে
দুনিয়াতে যদি ওয়াইফ থাকে সে জান্নাতে যেতে পারবে, কিন্তু নট নেসেসারিলি সে যদি মানে মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন না করে। হুম আজওয়াজুম, আরেকটি কোরআনের আয়াতের ভিতরে এসে হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সেখানে তারা থাকবে, হুম তারা থাকবে ও আজওয়াজুম এবং তাদের ওয়াইফরা থাকবে। তো সেটি এবং আবার একটি কিতাব আরেকটি আয়াত এসে ও তো খুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা বেহেশতে প্রবেশ করো, তোমরা এবং তোমাদের ওয়াইফ উভয়ই তোমরা প্রবেশ করো। এই যে আমরা জানতে পারলাম, সেটি আমরা জানতে পারলাম যে দুনিয়ার ওয়াইফ যদি জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করে তাহলে সেও জান্নাতের ভিতরে যেতে পারবে, আর যদি দুনিয়ার যোগ্যতা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি সেই মহিলা সেই পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার নতুন করে সেখানে তার জন্য বিবাহের ব্যবস্থা করে দেন, আল্লাহই ভালো জানেন। তো এই কারণে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে জান্নাতের সর্বোচ্চ স্তরের ক্ষেত্রে একটি ইঙ্গিত এসেছে, যেমন মূসা আলাইহিসসালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করেছেন, এই হাদিসটুকু মুসলিমের ভিতরে এসেছে, মা আদনা আহলাল জান্নাহ মানজিলা, যে সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন লোক জান্নাতে কে হবে, মূসা আলাইহিসসালাম এই কথাটুকু জিজ্ঞাসা করেছিলেন। তাআলু মূসা রাব্বাহু, মূসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মানে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু মূসার কাহিনী বলছেন। সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন লোক জান্নাতে যখন যাবে, হুয়া রাজুলুন ইয়াজজা বাদামা আদখালা আহলাল জান্নাহ জান্নাতান, সমস্ত মানুষ জান্নাতে চলে যাওয়ার পরে তার মনে হবে আর কোনো জায়গা নাই, উদখুলুল জান্নাহ, তাকে বলা হবে তোমরা প্রবেশ করো, সে বলবে ইয়া রব আইয়া রাব্বি ওয়া কাইফা, আমি কিভাবে প্রবেশ করব হে আল্লাহ, জান্নাতে তো কোনো জায়গা নাই। ওয়া কাদ নাযালান নাস মানাজিলাহুম, সমস্ত মানুষ তার জায়গাকে দখল করে নিয়ে। হ্যাঁ, তো এই কারণে ওই লোকের এইটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া যতটুকু ছিল তার থেকেও অনেক বড় দুনিয়া তাকে দান করবে, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাকে বলবে তুমি কত বড় দুনিয়া চাও, সবই আল্লাহ তাকে দান করবে। তখন মূসা আলাইহিসসালাম এই প্রশ্নের উত্তর পাওয়ার পরে তখন মূসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা, রাব্বি ফাআলিম ফাআলিমা আল্লামাহুম মানজিলাতুন, যে আপনি কি আমাদেরকে খবর দিবেন কোন মানজিল কোন যোগ্য, এখানে মানজিল দারাজাত এর ভালো কোনো বাংলা অর্থ নাই, আমাদের বাংলা ভাষায় এই যে জান্নাতের স্তরগুলো এটার জন্য বাংলা ভাষায় সুন্দর কোনো প্রতিশব্দ নাই, আপনারা জেনে থাকেন। জান্নাতের ভিতরে রয়েছে দারাজাত মানে শ্রেণী, দারাজা মর্যাদা, মানজিলা আলাইহা মাকানা, এরকম অনেক আরবি শব্দ আছে, এটা পার্থক্য করেছে কিন্তু এর বাংলা ভালো প্রতিশব্দ নাই। ফালু উলাইকা আল্লাযিনা আদরা আরাত গারাশাত কারিমাতুহুম বিয়াদিহি ওয়া খিদমাতুহু আলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা তারাই হবে যার জন্য আমি নিজের হাতে তাদের জন্য খিদমত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খিদমত করবে, খিদমাতু আলাইহা ওয়া কারামাতিহিম বিয়াদিহি, আমার নিজের হাতে মেহমানদারি করব, গারাশতু আমি তাদের জন্য গাছ রোপণ করেছি, ফালাম তারা আইনান ওয়ালাম তুসমি উদনান ওয়ালাম ইয়াখতিরা আলা কালবি বাশার, তারা চোখে দেখে নাই, অন্তরে কোনোদিন কল্পনা করে নাই, কানে শুনে নাই, এমন জিনিসই তাদেরকে দেওয়া হবে। তারপরে ফি কিতাবিল্লাহি তাআলা ফালা তাআলামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, সূরা সিজদা আয়াত নাম্বার মানে 17। এখন আমরা যেটা আমরা এর ভিতরে আমরা আমাদের কথার একটি শেষ পর্যায়ে আমি আগে যেটা বলেছিলাম সেটি হচ্ছে যে ওই যে আয়াত যেটি আমরা পাঠ করে থাকি জাবুর, ওয়ালাকাদ কাতাবনা ফি জাবুরি বাদি যিকরা, এই যে আয়াত সেটি হচ্ছে নিসায় আয়াত নম্বর 105। এই আয়াতে জাবুর শব্দের অর্থ জাবুর নয়,
যারা কোরআনের তাফসির করেন তাদের খেদমতে বলছি, জাবুরের মোট তিনটি আয়াত রয়েছে পবিত্র কোরআনে। একটি আয়াত হচ্ছে সুরা নিসা আয়াত নাম্বার 163, ওয়া আতাইনা দাউদা জাবুরা, যে আমি দাউদকে জাবুর দিয়েছি। সেটি হচ্ছে জাবুর, জাবুর অর্থে, এটার অর্থ জাবুর। আরেকটি হচ্ছে যে ওয়ালাকাদ ফাদদালনা বাদাল নাবিয়িনা আলা বাদিন ওয়া আতাইনা দাউদা জাবুরা, সূরা ইসরা বনী ইসরাইল আয়াত নাম্বার 55, যে আমি দাউদকে জাবুর দিয়েছি। এই দুই জায়গায় জাবুর মানে হচ্ছে জাবুর কিতাব, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, যেটি দান করেছেন। কিন্তু সূরা আম্বিয়ার ভিতরে ওয়ালাকাদ কাতাবনা ফি জাবুর মিন বাদি জিক্রা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবুর জাবুর কথাটুকু ব্যবহার করেছেন, কিন্তু ওই অর্থ হবে, এখানে সঠিক অর্থ হবে হচ্ছে ইনজিল, তাওরাত, কোরআন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, কোরআন, এই অর্থ হবে জাবুর। কারণ এখানে ইবনে কাসির মুজাহিদ থেকে এর অর্থ করেছেন যে এটি হচ্ছে কিতাব, বই, কিন্তু কোন কিতাব সেটা বলা হয়নি। তারপরে ইবনে আব্বাস আল হাসান আল কাতাদা তারা বলেছেন যে এটি হচ্ছে জাবুর, কিন্তু মুজাহিদ এবং অন্যান্য স্কলাররা বলেছে এখানে জাবুর মানে হচ্ছে বই, কয়টি বই, তিনটি বই, একটি হচ্ছে তাওরাত, ইনজিল, কোরআন, আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন বাদি জিকরি, মানে জিকির হচ্ছে যেটি উম্মুল কিতাব, যেটি আল্লাহর কাছে আছে, যেটি লাউহুন মাহফুজুন যেটাকে বলা হয়, তার মানে লাউহুন মাহফুজুন হচ্ছে জিকর, সেটি হচ্ছে মিম বাদি, এটি লেখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি কিতাবগুলো লিখেছেন, এর অর্থ হচ্ছে এটা। ওয়ালাকাদ কাতাবনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন, ফি জাবুরি, জাবুরে লিখেছেন, মানে তিনটি কিতাব লিখেছেন, মিম বাদি জিক্র, মানে উনি উম্মুল কিতাব লেখার পর তিনি মিম বাদি জিক্র, তিনি ওই তিনটি কিতাব লিখেছেন, এটি হবে এর অর্থ। যদিও এখানে জাবুর আসে, কিন্তু এটার অর্থ হচ্ছে কিতাব, তিনটি কিতাব। এটি হচ্ছে যারা কোরআনের তাফসির করেন তারা এই আয়াতের ব্যাখ্যায় এটি বলবেন। এটি ডক্টর মহসিন খান এবং তাকিউদ্দিন হিলালি তাদের যে অনুবাদ সেখানে তারা সেটি বলেছেন, এবং অন্যান্য স্কলাররা এটাই বলেছেন, ইবনে কাসির তাই বলেছেন। সুতরাং কোরআনের কোন অর্থ দেখেই চট করে সেটা শাব্দিক অর্থে অনুবাদ করা অনেকটা ভয়ঙ্কর এবং রিস্কি, এটি হচ্ছে এটা একটা প্রমাণ। আর এখান থেকে ওয়ালাকাত কাতাব নাফি জাবুর, এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে জাবুর লিখেছেন। আমরা হাদিসের ভিতরে পেয়েছি এটি যে তাওরাত তিনি নিজের হাতে লিখেছেন। আর জাবুর সম্পর্কে আরেকটি কথা শোনা যায়, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাবুর কিতাবটুকু কিয়ামতের দিনে মানে জান্নাতের ভিতরে পড়বেন, না এই কথা ঠিক নয়। তারপরে আরেকটি প্রশ্ন এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাউদ আলাইহিসাল্লামকে বলবে যে তুমি একটি কোরআনের সূরা পড়ো, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে তুমি ইয়াসিন পড়ো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান পড়বেন, এটি জাল, এই হাদিস সহি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু তেলাওয়াত করবে না, আমাদের কাছে তেমন কোনো দলিল নাই। এই সকল উদ্ভট জাল হাদিসের ছড়াছড়ি আমাদের দেশে রয়েছে। জাবুরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করবে না, আর কোরআন শরীফের কোন সূরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে অথবা জান্নাতে তেলাওয়াত করে শোনাবে না। তেলাওয়াত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ নয়, কোনো সহিহ হাদিস আমরা পাচ্ছি না। আপনারা যদি কেউ সহিহ হাদিস পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি এটি দেখবো। কিন্তু আমি চেষ্টা করে দেখেছি, আহলুল ইলমদের কাছে জিজ্ঞাসা করেছি, তারা বলেছে যে এই ধরনের কোনো হাদিস নাই। শুধু একটি হাদিস এসেছে যে দাউদ আলাইহিসসালাম কুফিফা আলা দাউদ আল কোরআনু ফাকানা ইয়ামুরু বি দাব্বাতিহি লিতুসরাজা ফাকানা ইয়াকরাহু ক্বাবলা আন ইয়াফরুগা ইয়ানি আল কোরআন,
এইখানে যে কোরআন শব্দের অর্থ আছে সেটি কিন্তু কোরআন শব্দের অর্থ নয়, হাদিসের অনুবাদ পাওয়া জ্ঞানের প্রয়োজন। এখানে কোরআন মানে কার আনা মানে দাউদ আলাইহিসাল্লাম তেলাওয়াত করবেন, পড়বেন, হুফিফা আলা দাউদা, দাউদের জন্য হালকা করা হয়েছে পড়ার বিষয়ে, তাকানা উনি বলতেন যে হে যে তুমি ঘোড়ার জিন লাগাও, লাগাম লাগাও, আর ঘোড়ার জিন লাগাম লাগানোর আগেই তার পড়া শেষ হয়ে যেত, ফাকানা ইয়াকরাহু কাবলা আন ইয়াকরাহা, যে ঘোড়ার জিন লাগানোর আগেই তার পড়া শেষ হয়ে যেত। এটাই হচ্ছে একমাত্র সহি ভাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান পাঠ করবেন না, সূরা আর রহমানের ফজিলতের কোনো হাদিস নাই, এটি পড়লে কি হবে কি ফজিলত সেটা আমরা জানি না, কোনো সহি হাদিস নাই। যদিও আমাদের দেশে সূরা আর রহমান আর সূরা ইয়াসিন অনেক জনপ্রিয়, কিন্তু তার কোনো সহি কোনো হাদিস দিয়ে তাদের ফজিলত সাব্যস্ত হয়নি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদিগকে যে এই মানে অনেক কিছু বোঝার তৌফিক দান করেছেন, সেই ক্ষেত্রে আমরা যেটি বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে তাকে দেখা দুনিয়াতে মুসা আলাইহিসসালাম তাকে দেখেন নাই, তার সাথে কথা বলেছেন, তো এখানে আমরা পরিষ্কার, এতে আর কোনো প্রশ্ন থাকতে পারে না, এটি পরিষ্কার করা হয়েছে এবং আগেও বলা হয়েছে। এখন যদি কোনো শ্রোতা এসে বারবার প্রশ্ন করেন তাহলে তাদেরকে আমাদের রেকর্ডকৃত বক্তৃতা তাদেরকে শুনতে হবে। আর দাউদ আলাইহিসসালাম এ কোনো জিনিস পড়বে না, বাদাহুম আন্না নাবে নবী আল্লাহ দাউদ আলাইহিসসালাম ইয়াকরা আল কোরআন আলাল মুমিন ফিল জান্নাহ লাকিন লা নাআলামু হাদিসান সহীহান আন্না নবী, আমরা কোনো হাদিস জানি না, কোনো সহি হাদিস জানি না যে দাউদ কোরআন পাঠ করবে, এটা কোনো হাদিসে নাই। তারপরে কি বলা হচ্ছে যে মানে তিনি সূরা রহমান পাঠ করবে, সেগুলিও কোনো হাদিস পাওয়া যাচ্ছে না, সুতরাং সবই হচ্ছে বাতিল। আর এগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পড়বেন কি পড়বেন, হাল সহিহু আন্নানা নাসমা রাব্বানা ইয়াতলু আলাইনা ফিল জান্নাহ ইনশাআল্লাহ সূরাতুর রহমান, মানে একটা লোক প্রশ্ন করেছিল এরকম, তো ফাতোয়া লাদনা দাইবা সৌদি আরবের যে স্কলার তারা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান পড়বে এটার কোনো দলিল নাই, লাম ইয়াসবিতু ফি কিরাআতির রহমান জাল্লা আলা জালালাহুল কোরআন আলা আব্দি ফিল জান্নাহ হাদিস মিসলাহু হাযা উমুরুল গায়ব আল্লাতি লা ইয়াজুজু ইসবাতু শাইইন মিনহা ওয়া লা ইয়ানফাইহা মিন গায়রি খবর সহীহ, এটি কোনো সহি না, এটি কোনো দলিল নাই, এই ধরনের কথা বলা ঠিক নয়। সুতরাং আমরা এই বিষয়ে পরিষ্কার জ্ঞান লাভ করলাম, আমরা জ্ঞান লাভ করলাম যে তাওরাত আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতে লিখেছেন, এটি অন্য একটি হাদিসে এসেছে, আদম আর মূসা আলাইহিসসালাম একবার ঝগড়া করেছিল, ইহতাজ্জা আদামু ওয়া মূসা, এই হাদিসটুকু মুসলিম শরীফে এসেছে 2652 নম্বর হাদিস, ইহতাজ্জা আদামু মূসা ফাকালা মূসা, মূসা আদম ঝগড়া করছে, মূসা বলছে ইয়া আদম আনতা আবুনা খাইয়াবতানা ওয়া আখবার ও আখরাজনা মিনাল জান্নাহ, যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবার পিতা বানিয়েছেন আবার তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তো এটা কেমনে হলো, ফাকালা লাহু আদম মানে মূসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের সাথে ঝগড়া করতেছে, ঝগড়া করে আদমকে মূসা আলাইহিসসালাম বলতেছে যে তুমি আমার পিতা আমাদের সবার পিতা কিন্তু তোমাকে তো আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, আখরাজতানা মিনাল জান্নাহ তোমার কারণে আমরা বের হয়েছি, ফাকাল আলাহু আদম আনতা মূসা তুমি হচ্ছ মূসা, ওয়াস্তাফাক আল্লাহু বিক কালামিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কথা বলার জন্য নির্বাচিত করেছিলেন, ওয়া খাত্তা লাকা বিয়াদিহি ওয়া ফি রিওয়ায়া কাতাবা লাকা তাওরাতি বিয়াদিহি, এই যে এখানে তোমার জন্য আল্লাহ নিজ হাতে লিখেছেন, আরেকটি রিওয়ায়াতে এসেছে তোমার জন্য আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছেন, আতলু মিন্নু আতলু মিন্নু আলা আমরি কদ্দারুল্লাহ আলা ক্বাবলা আন তাখলুকুনি বি 40 সানা, আর
আদম আলাইহিস সালাম বলতেছেন যে আমাকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ লাউহে মাহফুজে সমস্ত কিছু লিখে রেখেছেন যে আমার পরিণতি কি হবে, আমি যে মানে এই শয়তানের কথা শুনে মানে এটা খাবো এবং আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিবে, এটা তো আগেই লেখা হয়ে গেছে, আর আমাকে এটার জন্য দোষী সাব্যস্ত করতেছ? তো এই এই ঝগড়া জাতি মানে আদম পারতেছে না মুসা আলাইহিস সালাম পারতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাজ্জা আদামু মুসা, যে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম থেকে ভালো করেছে বিতর্কে, ফাহাজ্জা আদামু মুসা, আদম মুসা থেকে মানে আদমের জয় হয়েছে, কারণ আদম আলাইহিস সালাম বলতেছে জান্নাত থেকে বের করে দেওয়াটা এটা আমার অপরাধ না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে কি হবে সেটা তো আল্লাহ লিখিয়ে রেখেছেন, তো আমাকে খামাকা দোষ দিচ্ছে কেন? আর মুসা আলাইহিস সালামকে তিনি বলতেছেন তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে লিখে রেখেছেন, যেটি একটি আমাদের দেশে বইতে পাওয়া যায় নুজহাতুল মাজালিস একটি কিতাবের ভিতরে এসেছে, যে রুহুল বায়ানের বরাত দিয়ে লিখেছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার সময় 70,000 পর্দা ছিল, আর মানে মানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমার শেষ জমানায় কিছু উম্মত আসবে যারা ইফতার করবে, ইফতারের সময় আমি আমার এই পর্দা সরিয়ে দেব, আমার মাঝখানে তাদের ভিতরে কোনো পর্দা থাকবে না, মানে ইফতারের সময়ে উম্মতে মুহাম্মাদীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কোনো পর্দা থাকবে না মানে দেখতে পাবে, এইটাও একটা হাদিসের ভিতরে আছে, এটা হলো জাল হাদিস, এই ধরনের কোন হাদিস বিশ্বাস করলে মানে ইমানের অনেক ক্ষতি হবে, এগুলো আমাদের দেশে বলা হয়, সেই হাদিসের ভিতরে বলা হচ্ছে কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 পর্দা দিয়ে লিখে দিচ্ছে, সুতরাং এটিও আমরা জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলমের আওয়াজ যতটুকু পর্যন্ত শোনা যায় ততটুকু পর্যন্ত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছতে পেরেছিলেন, ইলাল মুস্তাওয়া ইয়াসমাউ ফিহি সারফিল আকলাম, মানে কলম সমূহ যে কলম দিয়ে উম্মুল কিতাবে দৈনন্দিন জিনিসপত্র লেখা হচ্ছে অথবা অন্যান্য কলম দিয়ে লেখা হচ্ছে, আকলাম বহু বচনে এসেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম তৈরি করেছেন এক বচনে, কিন্তু এই হাদিসের ভিতরে এসেছে আকলাম কলম সমূহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করেছেন প্রথমে একটা, তার মানে এই না যে একটি কলমই আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন লেখালেখির জন্য তার লাউহে মাহফুজ, ঠিক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য কলম সৃষ্টি করেছেন, এটাও আল্লাহ সম্পর্কে একটি আকীদা, সারফিল আকলাম আরো কলম আছে, সেই কোন এক কলমের খসখস শব্দ যতটুকু পর্যন্ত পাওয়া যায় ততটুকু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম পৌঁছতে পেরেছিলেন। হ্যাঁ, আর এটি হচ্ছে আল গায়ব, কতটুকু তারা দেখতে পেরেছিলেন সেটি আমরা জানি না, আর আমরা পূর্বে আলোচনা করেছি যে সূরা ভিতরে কাবা কাউসাইন ও আদনা, যে এক ধনুক অথবা ধনুকের থেকে কম এটি হচ্ছে জিব্রাইল আলাইহিসসালামের নিকট করতে হয়েছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদরাতুল মুনতাহা ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সেজদা করেন নাই, ওয়া আম্মা কাউনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা বিতাশাহুদ ফি সাজিদান ইনদা সিদরাতুল মুনতাহা লাইলাতুল মিরাজ ফালা নাআলামু লাহু লিসুজুদ যালিক আল মাকান লাইলাতুল মাআরিজ আল আসলা, আমাদের কাছে কোনো দলিল নাই, কিছু নাই, এগুলো আমাদের দেশে বলা হয়, আমাদের দেশে বলে যে জুতা রেখে সেখানে গেছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের। আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যেমন আমাদের মানে কোরআনের অনেক তাফসির করার সময় আপনারা অনেক সময় বলে থাকেন, যেমন জান্নাতের যে ফেরদাউস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরদাউস তৈরি করেছেন, ফাওকা আরশাহুল রহমান, যে ফেরদাউসের উপরে হচ্ছে রহমানের আরশ, আর সেটি হচ্ছে কি ফাইন্নাহু আওসাতুল জান্নাত, জান্নাতের মধ্যবর্তী, এই যে আওসাত শব্দটা এই শব্দটার মানে এই নয় মাঝখানে, এটা বোঝায় না, এটি বোঝায় হচ্ছে আওসাত মানে হচ্ছে সবচেয়ে উত্তম ভালো, আমাদের দেশে ওই যে এক ধরনের আধুনিক তাফসির কারক আছে তারা সূরা বাকারার 143 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতুন ওয়াসাতা
ওই যে আওসাত ওয়াসাত, যে আমি তোমাদেরকে তৈরি করেছি এমন একটি নেশন যে মধ্যপন্থী, মধ্যপন্থী, উত্তম পন্থীও না খারাপ পন্থীও না, মধ্যম পন্থী, মানে বেশি বেশি নামাজ রোজা বাড়াবাড়ি করা ঠিক না, এই মিডিয়াম, একটু মানে আধুনিক হবেন, পর্দা টর্দা করবেন না, গান বাজনা শুনবেন, আপনারা খালি বেশি বেশি কঠিন কঠিন গোড়ামি করেন, হ্যাঁ এই আয়াতের তাফসির করেন, আমাদের মসজিদের ভিতরে বলা হয়, আবার বলা হয় কি দেখেন আল্লাহ বলছে কোরআনের ভিতরে ওয়াসাতান, যারা কোরআনের তাফসির করেন তাদের খেদমতে বলছি এই ধরনের তাফসির আপনারা করবেন না, মানুষের কথা শুনে শব্দের অর্থ ওয়াসাতা হলেও এটি বোঝায় না যে আল্লাহ আমাদেরকে মধ্যবর্তী করে তুলেছেন, তার মানে এই না যে আমরা যা খুশি তা করব আর ধর্মও করব একটু একটু আর বেশি বেশি পাপও করব একটু একটু, সেটা দিয়ে মধ্যবর্তী মানে উম্মাতুন ওয়াসাতান এটা বোঝায় না, ও কাজালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতান, এটা ঠিক না। আয়াত নাম্বার 143, ও মানা আওসাতুল জান্নাহ, এতে মানে জান্নাতে যেরকম আওসাত, ফেরদাউসকে আওসাত বলা হয়েছে, তার মানে হচ্ছে আফদালুহা ও আদালাহা, মানে এটি হচ্ছে সবচেয়ে উত্তম, আর কোরআনের ভিতরে আমাদেরকে বলা হয়েছে উম্মাতান ওয়াসাতা, তার মানে আমরা হচ্ছে বেস্ট নেশন, আফদালুহা ও আদালুহা, মানে আমরা হচ্ছে জাস্ট, আমরা সুবিচার করি অনেক, আমাদের জাস্টিস হচ্ছে উত্তম, আরেকটা কি আমরা হচ্ছে উত্তম জাতি, এটাই এই ওয়াসাতা কথাটার অর্থ। এই কারণে এই কোরআনের এই উম্মাতান ওয়াসাতা শব্দের অর্থ ব্যাখ্যা করতে গেলে আপনাকে বুখারী শরীফের 2637 নম্বর হাদিস আল ফেরদাউস ওয়াইন্নাহু আওসাতুল জান্নাহ, জান্নাতের বেস্ট প্লেস, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে জান্নাহ, এটা মধ্যবর্তী বোঝায় না, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। আর হাদিসের ভিতরে যেভাবে এসেছে যে একটি হাদিস এসেছে যে নিয়াতে দারাজাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে 100 দারাজাত, এটি হচ্ছে নিয়াতে দারাজাত, এই কথাটা এসেছে হলো মানে শহীদদের ক্ষেত্রে, যে শহীদ যারা মানে হবে তাদেরকে ফেরদাউস দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে বলবে যে ওই ওই হাদিসটার ভিতরে মানে এসেছে যে মেয়াদে দাঁড়া যায়, কিন্তু আসলে জান্নাতের অনেক স্তর রয়েছে, লাকিন্না কালামাতুল হাযান আনজুর আল হাদিস মান মানাজিল, মানাজিল আর দারাজাত এটা দুইটা ডিফারেন্ট, মানে পার্থক্য আছে, সমস্যা হচ্ছে মানাজিল মানজিল আর দারাজাত, এই জিনিসগুলো আমরা বাংলা ভাষায় অনুবাদ করতে পারবো না, ইংরেজিতে বরঞ্চ ভালো শব্দ আছে ডিগ্রি আর লেভেল, মানাজিল আর দারাজাত, এটি অনেক দারাজাত হবে অগণিত সংখ্যক, কারণ নাকি কোন কোন স্কলার বলেছে তাখতালিফুল দারাজাতুল বি ইখতিলাফিল আমিলিনা ফিদ দুনিয়া, মানুষের যে দুনিয়াতে কাজ করে এরকম অনেক কাজের সমষ্টি এরকম দারাজাত হতে পারে, কামা আন্না হুনাকা আমালু উখরা ইয়াতাফাদদালু নাস কা সিদ্দিকিহা وجد غيرها فعليهم لا يلزم ان يكون صاحب القران, যেমন হাদিসের ভিতরে এসেছে যে সাহেবুল কোরআন, যিনি কোরআনের কোরআন কোরআনের কম্পেনিয়ন, কোরআনকে যারা কোরআনের সাথী, ওয়াকাদ আকসার, মানে এখানে আবার অনেকে তাফসির করেন যে এটা হচ্ছে হাফেজ, এটি ঠিক আছে কিন্তু ওই হাফেজ না, সাহেবুল কোরআন বলতে ওই হাফেজ বুঝায় না যে খালি মুখস্থ করছে কিন্তু এটা কিছুই বুঝে না, এর কোনো হুকুম সম্পর্কে কিছু জানে না, এর কোনো অর্থ জানে না, ব্যাখ্যা জানে না, খালি মুখস্থ করেছে, সেটিকে বুঝানো হয়নি, অকাত কালা আকসারুল উলামা ইন্নাল মাকসুদ সাহেবুল কোরআন মিন তাহকিক ফিহিল আমরান, দুটি জিনিসের মাধ্যমেই সাহেবুল কোরআন হয়, আল হাফিজু একটি হচ্ছে তাকে মুখস্থ করতে হবে, আল আমালু তাকে ওটার উপরে কাজ করতে হবে, অ্যাকশন, লাইসা মুজাররাদুন হাফিজাতুল বিদুনিল আমাল, এটি এমন না যে খালি মানে মুখস্থ করলে আমল ছাড়া তাকে সাহেবুল কোরআন বলা হবে, ওয়ালা মিন ইয়াতাকুনা লিতিলাওয়াতি বিগাইরিল হাফজ, আর এটি মানে খালি তেলাওয়াত করলে মুখস্থ কর না কইরা তেলাওয়াত করলেই সাহেবুল কোরআন বলা হবে না, তো হাদিসের ভিতরে এসেছে যে ইয়াকুলু লি সাহেবুল কোরআন কারাআ
ওয়ালা তাকু ওয়া তানসিলা, যে তুমি যখন এমন ভাবে তেলাওয়াত করো তাকিলের সাথে তেলাওয়াত, কামা কুনতা তারতিলা ফিদ দুনিয়া, মানে যখন জান্নাতে যাবে তখন সাহেবুল কোরআনকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে তারকিদের সাথে দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে, ইন্না মানজিলাতাক ইনদা আখার আয়াত তাকরা বিহা, তুমি যে আয়াতে গিয়ে শেষ করবে সেটি হবে তোমার দারাজাত। এখন স্কলাররা বলছেন যে কোরআনের কতগুলো আয়াত আছে, এমনও হতে পারে যে যতগুলো আয়াত আছে ততগুলো দারাজাত আছে জান্নাতে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানজিলা এইভাবে তাকে বাড়িয়ে দিবেন, মানে অনেক উপরে তুলে দিবেন। সুতরাং জান্নাতের যে স্ট্রাকচার এটি বুঝতে গেলে এর হচ্ছে অনেকগুলো আবওয়াব রয়েছে, গেট রয়েছে। হাদিস হাইসু আদা দিবিন নারু ওয়াহিদাতুল জান্নাহ ওয়াহিদা, যে দোজক এবং জান্নাত হচ্ছে একটি একটি, ওয়ালাকিন্না কুল্লু মিনহুম দারাজাতুন মানজিল, এবং প্রত্যেকটি রয়েছে বিভিন্ন ডিগ্রি এবং লেভেল। ওয়াকাদ ইয়াতি ফি সুন্নাহ যাকারাল জান্নাহ বিজমাউ লাইসা মুরাদু তা'দুল জিনসিয়াল জান্নাতি ওয়া ইন্নামা ইশারাতু, মানে আমি যেটা বলতে চাচ্ছি কিতাব থেকে সেটি হচ্ছে যে জান্নাতে অনেক লেভেল রয়েছে, অনেক ধরনের নাম রয়েছে, অনেক ধরনের দরজা রয়েছে, সেগুলো আমরা জান্নাত জাহান্নাম যখন আমরা দর্শ করব ইনশাআল্লাহ তখন আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু এতটুকুই বলতে চাই যে জান্নাতে আদান, তারপর জান্নাতে নাঈম, এগুলি হচ্ছে জান্নাতের নাম। এটি মানে এই নয় যে এটি পৃথক জান্নাত, এটি বুঝাচ্ছে না। আর একটি হচ্ছে যে মানে আমরা এখন থেকে যে যে জিনিসটি আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরকালে আমরা দেখতে পাবো, এবং এই দেখার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের কোন আমল ভিত্তিক কোন সমস্যা তৈরি করবে না ইনশাআল্লাহ তাআলা। এটার কোনো দলিল পাওয়া যাচ্ছে না, আল্লাহই ভালো জানেন যে জান্নাতে মানে উপরের স্তরের লোকরা তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, কতটুকু দেখবে। কারণ উজুহুম ইয়াউমা ইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, সেদিন কিছু মানুষের মুখ উজ্জ্বল হবে, সেটার ব্যাখ্যা আমরা বলেছি, ইলা রাব্বিহা নাজিরা, ক্বালা তানজুরু ইলা ওয়াজহি রাব্বাহা নাজারান, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারার দিকে তাকিয়ে থাকবে। ওয়াজু কাউলুল মুফাসসিরিন মিন আহলিস সুন্নাহ ওয়াল হাদিস, সুতরাং তারা এটা দেখবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের আয়াত নাম্বার 22 লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা এই আয়াতের তাফসীরের ভিতরে বলছে যে তাদেরকে ভালো দেওয়া হবে, আহসানুল হুসনা ওয়া যিয়াদা। ওই যিয়াদা কথার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এর তাফসীর করেছেন, যে আল্লাহ যখন বলবে যে তোমাদেরকে আরো কিছু দিব আরো কিছু দিব, ইজা দাখালা আহলাল জান্নাহ ক্বালা ইয়াকুলুল্লাহু তাবারাক ওয়া তাআলা তুরিদুনা শাইআন আজিদুকুম ফায়াকুলান আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢোকার সময় মানে ইজা দাখালা কথাটা হচ্ছে এরকম, তখন একবার কথা বলবে, কিন্তু জুমার দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে তারা শুধু দেখবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তখনও জান্নাতি লোকদেরকে আম ভাবে জমায়েতকে উদ্দেশ্য করে বলবে যে জিজ্ঞাসা করো, তাআলুনি তাআলুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এইভাবে মাঝে মাঝে কথা বলবেন, এবং প্রত্যেকটি জুমার দিনেই সেটি আসবে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে হবে কিনা সেটি আমরা জানি না। আর এই যে জিয়াদা এই সূরা তাফসীরের ভিতরে ইউনূসের ভিতরে এসেছে সেটিকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন যে তখন ফায়াকশিফুল হিজাব, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব তুলে দেওয়া হবে, ফামা আতা শাইআন আহাব্বা ইলাইহিম মিন নাযরি ইলা রাব্বিহিম, আর তখন তাদের সবচেয়ে প্রিয় জিনিস তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। ওহিয়া জিয়াদাতুন, এটি হচ্ছে জিয়াদা অতিরিক্ত, সুম্মা তাল্লা হাযিহিল আয়া লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা, এটি হচ্ছে হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর করেছেন। হ্যাঁ, কারণ যারা
মানে খারাপ কাজ করবে, মানে যারা জাহান্নামী হবে, যারা মানে আল্লাহর অবাধ্য হবে, তারা আল্লাহ তাকে দেখতে পারবে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমা ইযিন লিমাহজুবুন, সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15, যে তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিয়ে আলাদা হয়ে যাবেন, তার মানে মুশরিক যারা তারা আল্লাহকে দেখতে পারবে না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দেখা হচ্ছে একটি নিয়ামা, আর এটি কিভাবে দেখা হবে সেটি আল্লাহই ভালো জানেন, কারণ এটি হচ্ছে একটি গায়েবের বিষয়। আর আপনাদের প্রতি অনুরোধ, জান্নাত সম্পর্কে তেমন কোন বিস্তারিত কোনো প্রশ্ন আপনারা মানে না করাটাই ভালো, কারণ আমাদের এই অনুষ্ঠান আমরা যেটা করছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান লাভ করার জন্য, মারিফাতুল্লাহি তাআলা। সুতরাং প্রসঙ্গক্রমে কিছু কিছু কথা আমরা আলোচনায় চলে আসে, দেখে আমরা আপনাদের খেদমতে বলেছি। আমাদের মূল বিষয় হচ্ছে সেখান থেকে আল্লাহ সম্পর্কিত, আল্লাহর সাথে রিলেটেড কোনো জ্ঞান, কোনো ইস্যু যদি থাকে তাহলে আমরা সেটা আলোচনা করব, প্রশ্ন করব, আমরা জানার চেষ্টা করব। অকুলু কাউলি হাজা আস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আপনারা এখন প্রশ্ন করেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাত মিউট করা হয়েছে, স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাত। এই যে আমরা যে গল্প শুনতাম যে উনি ওখানে বললাম বা বললাম পায়ের শব্দ শুনতে পাইছে, এটা সম্বন্ধে আপনি কি কিছু বলবেন? নাই, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার শব্দ পেয়েছিলেন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। পরের প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে আরশ, কলম, আদম এবং জান্নাতকে সৃষ্টি করার পর তিনি পৃথক হয়েছেন, এটা কি একটু মানে আমাকে একটু ডিটেইলস বলবেন যে পৃথক হওয়ার মানেটা কি আর কি? না না, পৃথক হওয়ার মানে হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ইন্নাল্লাহ মুস্তাগনিন আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রয়োজন মুক্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তৈরি করেছেন, সে আমার আরশ মানে হচ্ছে সিংহাসন। তো মানুষ সিংহাসন তৈরি করে কি কি কিসের জন্য? যে মানুষ সিংহাসনের ভিতরে বসে সেখানে সেখানে তার আসন গ্রহণ করে, কারণ মানুষ ক্লান্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই, আমি সরি একটু ইন্টারাপ্ট করছি, আপনাদের যিনি প্রশ্ন করছেন আপনার ফোনটা একটু সেলফ মিউট করে রাখেন, কারণ এটা হাফ মিউট করা আছে, আপনাদের ঘরের শব্দ আসতেছে প্লিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তৈরি করেছেন, কিন্তু আরশ মানে হচ্ছে থ্রোন, সিংহাসন। তো এই যে সিংহাসন তিনি তৈরি করেছেন, আমরা মানে যেহেতু মানুষ যারা তার সৃষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তার মাখলুক, তার সৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার সৃষ্টের মুখাপেক্ষী নন, কোনো কিছুর জন্য নন। আমরা ক্লান্ত হয়ে গেলে চেয়ারের ভিতরে বসি, চেয়ারের আমার সিংহাসনের দরকার হচ্ছে বসার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মুক্ত। তিনি কোন সৃষ্ট, যে থেকে তিনি সৃষ্টি করেছেন সে সৃষ্ট তার কোনো প্রয়োজনীয়তা নেই, কেননা আমরা হাদিসের ভিতরে জানি কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাই ও ফি রিওয়ায়া কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রথম ছিলেন, কারণ আল্লাহর একটি নাম হচ্ছে হুয়াল আউয়াল, তখন তার সাথে কিছুই ছিল না, তো বা পরে তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তো এই যে সৃষ্টি করেছেন, সৃষ্টকে দখল করা, তাকে ব্যবহার করা, তাকে কাজে লাগানো, সেটি আল্লাহর উদ্দেশ্য নয়, কারণ আল্লাহ সেটির মুখাপেক্ষী নন। সেই অর্থে বলা হচ্ছে যে এই যে আরশ তৈরি করেছেন, সেই আরশ মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিংহাসনের ভিতরে আমাদের মতো চেয়ারের মতো আমরা বসে থাকি, বাচ্চা যেরকম সিংহাসনে বসে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম সিংহাসনের ভিতরে বসে থাকেন, এই কথা কোথাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু তিনি
আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন সেটি আমরা পরে আলোচনা করব। আমাদের আলোচনা ইনশাআল্লাহ সামনে আছে, আপনারা যদি ধৈর্য ধরে শুনেন তাহলে সেটা বিস্তারিত জানতে পারবেন। কিন্তু যেটা আমরা বলতে চাই যে এই যে সৃষ্টগুলো তৈরি হয়েছে সেই সৃষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মুক্ত, মানে এটির মুখাপেক্ষী আল্লাহ নন। আল্লাহ সেটাকে বলা হচ্ছে যে এই জিনিস থেকে তিনি পৃথক হয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন, এর থেকে বিস্তারিত আর এই বিষয়ে বলার আমার পক্ষে সম্ভব নয়। পরের প্রশ্ন করুন। আমি খুব আরেকটা প্রশ্ন হচ্ছে আমার যে আগুন অন্ধকার নূর এবং আগুন, তো আগুন কেন দুইবার মানে বলা হলো, এই জিনিসটা আমি একটু আর কি কনফিউজ আছি, একটু আমাকে বলতেন। না এগুলোর কোন জ্ঞান আমাদের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সৃষ্টি সম্পর্কে কেনর কোন প্রশ্নই হয় না। এটা কোন আপনার এই প্রশ্ন কোন প্রশ্নই না, এই প্রশ্ন আপনি ইচ্ছা করলে উদ্ধার করতে পারেন। পরের প্রশ্ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এটা আমরা জানি না। পরের প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাই আমি একটা কোশ্চেন করতেছিলাম, বা সূরা মুমিনুনের যে প্রথম সাতটা আয়াত এটার মধ্যে যে ইয়া দিছে, এটা এগুলি পালন করলেই জান্নাতুল ফেরদাউস উত্তরাধিকারী হওয়া যাবে, এই সম্বন্ধে আমি একটু আপনার কাছে জানতে চাইছিলাম। ভালো, আপনার এই প্রশ্ন আজকে আলোচনার বাইরে, সুতরাং এই প্রশ্নের উত্তর এই মজলিসে দেওয়া সম্ভব হবে না। আপনি ওই আমাদের যে বোন আছে তার কাছে জিজ্ঞাসা করবেন, আমি তার কাছে উত্তর বলে দেবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন করুন। বলুন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো অনেক কিছু শুনতে পারলাম এবং অনেক কিছু শিখলাম আজকে আপনার ধারাবাহিক প্রত্যেকটা ক্লাস থেকে এবং রেকর্ডেড আলোচনা থেকে, আমরা বারবার করে শুনে ক্লিয়ার হচ্ছে কিনা। আমার দুঃখ হচ্ছে আমরা যা শিখে আসছি শুনে আসছি দেশ থেকে সেটা সম্পূর্ণরূপে মানে বেশিরভাগ ভুল ভ্রান্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যা তাদের কি আমাদের বলা উচিত যে আমরা যে সঠিক কথাগুলি জানতে পাচ্ছি সেটা বলা ঠিক হবে কিনা, বা কোন পুস্তক পড়লে বা বই পড়লে তারা ক্লিয়ার সবকিছু জানতে পারবে, আপনি কি একটু বলবেন ভাইয়া? ইনশাআল্লাহ সালাম আলাইকুম। আচ্ছা, আপনার আপনি যেটি বলেছেন সেটি উত্তম বলেছেন যে আমরা আমাদের দেশ থেকে যেগুলো বিশেষ করে আকীদা সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত অনেক কথাবার্তা আমরা যেগুলো শুনেছি বড় হয়েছি, এখনো আমাদের দেশের মাওলানা মৌলবীরা মসজিদে বলেই চলছেন, অবিরাম করতে, তাদেরকে থামানো যাচ্ছে না। এই গদ্দালিকা প্রবাহে আমরা কি করতে পারি? এখানে প্রথম দায়িত্ব হলো নিজে আগে জ্ঞান লাভ করা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। অন্য কাউকে পরামর্শ দেওয়ার আগে আপনার উচিত হবে আপনি নিজে যতটুকু সম্ভব হয় আপনার পক্ষে সেই পক্ষে আপনি জ্ঞান অর্জনের চেষ্টা করবেন। একটি হচ্ছে যে আপনি এই আমাদের অনুষ্ঠান শুনতে পারেন নিয়মিত, সেভাবে আপনার জ্ঞান হয়তো ইনশাআল্লাহ তাআলা কিছুটা উন্নতি লাভ করতে পারে। তারপরে কিছু বইপত্র রয়েছে, সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে পারেন। যেমন ডক্টর ওমর আল আসকার তার আকিদার সিরিজের কিছু বই আছে, সেখানে বিলিভ ইন আল্লাহ একটি বই, আর একটি হচ্ছে যে দ্য নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যাট্রিবিউটস অ্যান্ড নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটির ইংরেজি অনুবাদ আছে, ওর লেখকের নাম হচ্ছে ডক্টর ওমলা রাজকর, সেটা আপনি কিনে পড়তে পারেন। তারপরে তার আরো মোট আটটা আকিদার বই আছে, সেটার ভিতরে
প্যারাডাইস এবং হেল, জান্নাত জাহান্নাম, সেই বইয়ে অনেক আলোচনা আছে, সেটাও পড়তে পারেন। তো আল্লাহ সম্পর্কিত ইংরেজি ভাষা অনুবাদকৃত এই দুইটি বই হচ্ছে অনেক ভালো। তারপরে শেখ আল উসাইমিন রাহেমাহুল্লাহ তাআলা তার কাউলুল মুসলা এই বইটিও ইনি ইংরেজিতে অনুবাদ হয়েছে, সেটিও আপনারা কিনে পড়তে পারেন। তারপর আকিদা হামুবিয়া, সেটি দারুস সালাম অনুবাদ করেছে, সেটি পড়তে পারেন। তারপরে আপনারা এই আকিদা হামুবিয়াটা অনেক ভালো, সেটি দুই খণ্ডে এসেছে, আকিদার বই পড়তে পারেন। সমস্যা হলো আকিদা হামুবিয়া ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং অনেক ভালো অনুবাদ হয়েছে, এটি দুইটা ভলিউমে পাওয়া যায় দারুস সালামে। কিন্তু সমস্যা হলো যে আকিদার বই আপনারা ধৈর্য ধরে পড়তে হবে। আমাদের যে মানসিকতা, আমাদের মানসিকতার পরিবর্তন প্রথমে দরকার। কারণ আমরা যখন ধর্মীয় কোনো বই নিয়ে বসি, তখন আমাদের মাথার ভিতরে শুধুমাত্র ওই যে গল্প কাহিনী আনন্দদায়ক অথবা উত্তেজনাপূর্ণ কথাবার্তা অথবা প্রাচীন কোন গল্প গাথা এগুলো শুনতে বা শোনার জন্য বোঝার জন্য আমরা খুবই উদগ্রীব হয়ে থাকি। কিন্তু যখন তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে জানা আমাদের কত দরকার, সেটা যখন আমরা পড়তে যাই তখন আমরা বোরিং হয়ে যাই, কারণ আমরা ওটা পড়তে চাই না। আমি যেটা দেখেছি আমাদের বাংলাদেশি ভাই বোনেরা ম্যাক্সিমাম যারা পাঠক রয়েছেন তারা মানে আকিদার কোন বই বাসায় কিনে নেন কিন্তু পড়েন না, বলে যে কঠিন। এই যে তারা কঠিন বলেন এটি কিন্তু মানে সঠিক বলেন না, কারণ এই বইগুলো লেখা হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। সেখানে কি অন্য কোনো প্রাণী এসে এইগুলো শিখবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের ভিতরে এসেছে যে লোকমান তার ছোট ছেলেকে বলতেছে যে তুমি তাওহীদ শিখো। একটা ছোট ছেলেকে যদি লোকমান বলতে পারে তাওহীদ শিখো মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করো, সেক্ষেত্রে আমাদের এত বয়স্ক হওয়ার পরও আমরা তাওহীদ সম্পর্কে, তাওহীদের ভিতরে যত জ্ঞান আছে আমরা প্রথম ক্লাসে সেটা আলোচনা করেছি যে তাওহীদের উপরে যত ধরনের জ্ঞান আছে তার ভিতরে সবচেয়ে উত্তম আফজালুল উলুম হচ্ছে মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহ সম্পর্কিত জ্ঞান। কেননা আল্লাহ সম্পর্কিত জ্ঞান আর শিরক করার জ্ঞানের ভিতরে পার্থক্য রয়েছে। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আরাফ, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, তোমরা এমন কথা বলো না যেটা তোমরা জানো না আল্লাহ সম্পর্কে। তো এখন কিভাবে শিখবো? শিখার উপায় হচ্ছে আপনি যদি লিখে রাখেন দেখতে পারেন আকিদা তাহাবিয়া, এটির একটি ট্রান্সলেশনের বই আছে, এটি পড়তে পারেন। সেটি প্রকাশ করেছে আল আতিক পাবলিশার কানাডা থেকে। তারপরে এসেছে আকিদা হামুবিয়া, দারুস সালাম বের করেছে দুই খণ্ডে, সেটি পড়তে পারেন। তারপরে পড়তে পারেন দ্য বিলিফ ইন আল্লাহ, ডক্টর ওমর আল আশকর। তারপরে পড়তে পারেন অ্যাট্রিবিউটস এন্ড নেম অফ আল্লাহ, তারপরে শেখ উসাইমিনের আরেকটি বই আছে দ্য নেম অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ আল্লাহ। এই কয়েকটি বই পড়তে পারেন, পড়লে আপনাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান অনেক বাড়বে আশা করি, বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। জাযাকাল্লাহ খাইরান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আফকার। প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা, যেই আলোচনাটুকু হয়েছে সেই আলোচনাটুকু থেকে রিলেটেড প্রশ্ন করুন, কারণ আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে আর আমরা আলোচনা করব না। আমরা সরাসরি আইন আল্লাহ, আল্লাহ কোথায়, সেই প্রসঙ্গে চলে যাব এবং তার উপরে বিস্তারিত আলোচনা হবে। কয়েকটি ক্লাসে আমরা এটি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ সম্পর্কিত প্রশ্ন এই পর্যন্ত চারটি ক্লাসে
যতটুকু আলোচনা হয়েছে অথবা আজকে ক্লাস নিয়ে মানে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসুকায়। ভাই আমি প্রথম দিকে ছিলাম না, আমি জানি না ওটা মেনশন করেছেন কিনা একটু এর আগে একটা ক্লাসে, যে মানে আদি ভাষা দেশি ভাষা এটা নিয়ে আপনি বলেছিলেন, তো এটা একটু আবার একটু ক্লিয়ার করবেন, অনেক বন্ধা হয়তো বুঝতে পারে নাই একটু হাদিস দিয়ে একটু মানে এটা যে ভুল ধারণা এটা একটু আবার একটু রিপিট যদি করতেন ভাই সবার জন্য। না এটা যেটি হচ্ছে এটার দুটো হাদিস এসেছে, এই দুটো হাদিসের ভিতরেই হচ্ছে একটিও সহি নয় সেটি জাল, কিন্তু হাদিসের একটি কথা হচ্ছে সহি, সেটি হচ্ছে কোরআনের ভাষা আরবি। তো কোরআনের ভাষা আরবি সেটি তো হাদিস দরকার নাই, সেটি তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই কোরআনে বলছেন কোরআনুন আরবিয়ান। সমস্যা হচ্ছে যে জান্নাতের ভাষা, জান্নাতের বাসীদের ভাষা আরবি কিনা, সেই কথাটুকুই আমরা বলেছি জাল। এটা না বোঝার তো কিছু নাই, এটি হচ্ছে যে হাদিস আছে কিন্তু হাদিসটুকু হচ্ছে জাল, মানে জাল হাদিস। তো জাল হাদিস হচ্ছে যে আমরা তো মানতে পারবো না, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটিও বলতে পারবো না। হাদিসের ভিতরে যেমন বাইহাকিতে এসেছে সোহাবুল ইমান, এটার ভিতরে যে অহেবুল আরবি সত্যি, যে তিনটি কারণে তোমরা আরবদেরকে ভালোবাসো। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে একটা গ্রুপ আছে, তারা নানান বছরের কয়েকটা বড় বড় সমাবেশ করে, সেখানে আরব দেশ থেকে লোক আসলে তাদেরকে খুব গোস্ত পোলাও খাওয়ায়, আর বাঙালিদেরকে গোস্ত পোলাও খেতে দেয় না, তাদেরকে দেয় আলু ভর্তা আর ডাল, আর আরবদেরকে দেয় হলো গোস্ত পোলাও। তখন জিজ্ঞাসা করলে ওরা বলে কি যে হাদিসের ভিতরে এসেছে যে আরবদেরকে খুব পছন্দ করো ভালোবাসো, এই এই জাল হাদিস থেকে তারা দলিল দিচ্ছে। আহাব্বুল আরব তারা যে তিনটি কারণে আরবদেরকে ভালোবাসো, কারণটা কি লিআন্নি আরবি, আমি আরব, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি আরব, ওয়াল কোরআন আরবি আর কোরআন আরবি, ওয়া কালামু আহলিল জান্নাহ আরবি আর বেহেস্তের ভাষা আরবি। এই হাদিসটুকু সিলসিলাতিল আহাদিস দঈফিয়া 160 নম্বর, আর এটি কোন মুহাদ্দিস মানে যত হাদিস এসছে জাহাবি ইবনুল জাউজি সমস্ত বইতে এটি বলেছে যে এই হাদিসটুকু হচ্ছে মাউদু, মানে হচ্ছে জাল। আরেকটি হাদিস এসেছে এরকম এই অর্থে, সেটিও 160 নম্বর হাদিস সিলসিলা দঈফিয়া, আনা আরবি ও কোরআনুল আরবি ও লিসানু আহলুল জান্নাহ আরবি। এক জায়গায় এসেছে কালাম ও আহলুল জান্নাতি বাসী, জান্নাতবাসীদের কথাবার্তা আরবি, আরেকটা জায়গায় লিখেছে যে জান্নাতবাসীদের ভাষাই হচ্ছে আরবি। হ্যাঁ, এই যে দুটো হাদিসের ভিতরে এসেছে যে কোরআন মানে আরবি, এই কথাটুকুই শুধু সঠিক, কারণ কোরআন আরবি এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার বলেছিলেন, সূরা জুমার আয়াত নাম্বার 27, কোরআনান আরাবিয়ান গাইর জি ইয়াউযিন লাআল্লাহুম ইত্তাকুন। যে এখানে কোরআনান আরাবিয়ান মানে বোঝাচ্ছে যে আরবিক কোরআন, গ্রামার অনুযায়ী এখানে এক্সপ্রেশন কোরআনান আরাবিয়ান মানে আরবি কোরআন। তো আর কোরআন তো আরবিতে, এটা তো কোরআনে না বললেও আমরা দেখতে পাচ্ছি যে এটা আরবি ভাষায় কোরআন। সুতরাং এটুকু ঠিক আছে, কিন্তু আমি আরবি হাদিসের এই কথা এটি তো সঠিক না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নিজে আরবি দাবি করতে পারেন না, তিনি হচ্ছেন সমস্ত মানব জাতির নবী, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আমি তোমাদের সবার প্রতি রাসূল। এটা একটা, আরেকটা হচ্ছে যে জান্নাতের ভাষা আরবি সেটি তো ঠিক না, কারণ জান্নাতের ভাষা কি সেটা আমরা জানি না, যার যার ভাষায় আমরা কথা বলবো। এই বিষয়ে আর আমি কথা বলতে চাই না, আশা করি এতে যদি কারো মন ভর্তি না হয় তাহলে তার ওই মন জিজ্ঞাসা নিয়ে তারা থাকুক, প্রশ্ন করার কোনো প্রয়োজনীয়তা নেই, আশা করি বুঝতে পেরেছি। পরের প্রশ্ন। ওয়াইয়াকুম আর
আর কোনো প্রশ্ন যদি থাকে আপনাদেরকে অনুরোধ করছি যে উম্মসুলমাইয়ার কাছে বলতে পারেন, তাহলে আমরা সে প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিয়ে দিব। আর আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা ধৈর্য ধরে এটি শুনুন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত কথাবার্তা গুলো অত্যন্ত মূল্যবান, এখানে আপনাদের কিছু করতে হবে না। মানে আমাদের বাংলাদেশের যে প্রচলিত ধারা, কোনো কিছু আমরা শিখতে গেলেই প্রথম বাধা যেটা আসে আমাদের মৌলানা মৌলভীদের কাছ থেকে, যে আমল করছে কিনা, এটি কোনো সঠিক কথা নয়। ইসলামী জ্ঞানের মানে 50 কেন 70 ভাগের মতো জ্ঞানই রয়েছে, সেটি কিছু করতে হয় না, আমরা কিছু করতে, আমাদের কিছু করে দেখানোর কিছুই নাই। এটি হচ্ছে আকীদা, আমরা কি বিশ্বাস করি, কি বিশ্বাস নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, কি বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে চলে যাব, সেটি শুদ্ধ আছে কিনা, সেটাকেই আপনাদেরকে জানতে হবে। এবং ওইটাই বিশ্বাসটুকুকে স্থাপন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে এত বছর পরিশ্রম করেছেন। আর এখানেই তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, এটার ভিতরে যতগুলো অনুষঙ্গ রয়েছে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান হচ্ছে সর্বোত্তম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আল মুহিম্মাতুল আফদাল। সুতরাং সেটাই আমরা আলোচনা করতে, এটি আপনারা শুধু শুনে যাবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল, শুধু শুনবেন, শুধু শুনে যাবেন, আপনাদের কোনো অন্য কোনো পেরেশানি নাই। শুধুমাত্র একটাই অনুরোধ, আমাদের আলোচনা শুনে আপনাদের স্থানীয় মসজিদের বাংলাদেশি মৌলবী হুজুরকে গিয়া আল্লাহর ওয়াস্তে জিজ্ঞাসা করে একটা সমস্যা তৈরি করে এসে এগুলো আবার মসজিদে জিজ্ঞাসা করবেন না প্লিজ, কারণ অনর্থক কোনো বিতর্ক আমরা উৎপাদন করে সেটা সমাধান করা আমাদের কোনো কাজ না। আমাদের কাজ হচ্ছে সহি দলিলের অনুসরণ করা, কে কি বলল সেটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে দলিলের ভিত্তি কি, সে সহি হাদিস কিনা, সেটি কোন কিতাবে রয়েছে, সে সম্পর্কে পরিচিত বিখ্যাত মুহাদ্দিসরা কি বলছেন, সে হাদিসটুকু সহি কিনা, ইত্যাদি ইত্যাদি। শুনেছি দেখেছি বাংলাদেশে আছে ইত্যাদি ইত্যাদি, এইটা কোনো দলিলের কথা নয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। অকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল আযীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু